আচ্ছা ঠিক আছে ভাইয়া, জয়েন করতে জি পারছেন আলহামদুলিল্লাহ। একটা মিনিট মিউট সাইটটা করতেছি। প্রস্তুত স্যার, আর হাই কোয়ালিটি সম্পন্ন দেখলেন স্যার কোনগুলা, যে কোন জায়গা থেকে আমরা হাই কোয়ালিটি সম্পন্ন দেখলেন? লাস্ট ক্লাসে কয়েছেন যে কমেন্ট কমেন্টে রেটিং করতে পারি, হাই স্যার কোয়ালিটি 2020 বেটিং এসে হচ্ছে, দেখা যাচ্ছে স্যার। হাই কোয়ালিটি বেটিং বলি যদি আপনার কোয়েশ্চনের প্রথম কোয়েশ্চন আনসার দিই, হাই কোয়ালিটি বেটিং হচ্ছে যেসব ওয়েবসাইটে ট্রাফিক আছে, তারপর হচ্ছে ওই ওয়েবসাইটে পিএডিএ ইউআরএল, অর্থাৎ ওয়েবসাইটে টোটাল যে এসইও স্কোরটা, এই এসইও স্কোর ভালো এবং তার মধ্যে ট্রাফিক আছে, ওইসব ওয়েবসাইট থেকে যেন আমরা একটা ব্যাকলিং নিয়ে আসবো, এটা হবে আমাদের হাই কোয়ালিটির ব্যাকলিং। তারপরে কথা হচ্ছে আমরা যে ব্যাকলিংটা যেভাবে নিয়ে আসবো, যে লিঙ্কটা সেখানে পুশ করবো, এই লিঙ্কের সাথে কন্টেন্ট, ইউনিক এবং এঙ্গেজিং কন্টেন্ট, যদি আমরা গেস্ট পুশ থেকে একটা একটা ভালো সাইট থেকে, যেমন ধরেন সিএনএন যে নিউজ সাইট আছে, অথবা হচ্ছে ওয়াশিংটন পোস্ট আছে, এরকম ভালো স্কোরে আছে যারা, তাদের ডোমেইন থেকে যদি আমরা একটা লিঙ্ক পাই গেস্ট পোস্টের মাধ্যমে, এটা হবে খুবই হাই কোয়ালিটির লিঙ্ক। অথবা যদি আমি গেস্ট পোস্টের মাধ্যমে না পাই, ব্লগ কমেন্টের মাধ্যমে নিয়ে আসি, সেটাও হাই কোয়ালিটির হবে যদি আমি ব্লগ কমেন্টের মধ্যে কিছু কন্টেন্ট অ্যাড করে দিই, ইউনিক কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আমার আমি তখন আর মার থাকবো না। আর সবচাইতে গেস্ট পোস্টের জন্য কি স্যার তাদের সাথে স্যার ইমেইলে যোগাযোগ করা লাগবে? হ্যাঁ, গেস্ট পোস্টের জন্য যেসব ওয়েবসাইট গেস্ট পোস্ট অ্যালাউ করে, তাদের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে, তারপর হচ্ছে সব ওয়েবসাইটে গেস্ট পোস্ট অ্যালাউ করে না, যে যারা যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে সেগুলো খুঁজে বের করে তাদের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে, তারপর ইয়ে করতে হবে, গেস্ট পোস্ট করতে হবে। ঠিক আছে, গেস্ট পোস্ট আমরা আসবো একটু জি জি পরে, আমরা আবার সামান্য একটু রিভিশন করে জি নিই, স্যার যারা হয়তো বুঝেন নাই তাদের জন্য বা খেয়াল করেন নাই আগে। তারপরে আমাদের ইয়ে ছিল যে হাই অথরিটির ওয়েবসাইটগুলো, মানে যেগুলোর এসইও প্রোফাইল হাই, মানে আমাদের রিসার্চ করা ডাটার মধ্যে, ব্যাকলিংয়ের মধ্যে যেসব ওয়েবসাইটের অথরিটি হাই থাকবে, ওইসব ওয়েবসাইটকে আগে ইয়ে করা, আগেও সেখানে ব্যাকলিং ক্রিয়েট করা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এরপরের স্টেপ হবে, আমরা শুরুর দিকে লোকেশন টার্গেট করলাম, হচ্ছে আপনার কান্ট্রি কোডের যে ডোমেনগুলো, এই ডোমেনগুলোর মধ্যে আবার ডট এডু, ডট গভ, ডট ওআরজি, যেমন ডট এডুর পরে ইউএসএ এডুকেশনাল ওয়েবসাইটের জন্য কী এক্সপ্রেশন ব্যবহার করে এটা খুঁজে বের করে, যদি হয় এরকম ডট এডু ডট ইউএস দিয়ে করবো, লিখার জন্য হলে এরকম গভর্নমেন্ট সাইটগুলো ডট গভ ডট ইউকে এভাবে লিখে আমরা সার্চ করে ওখান থেকে আগে ইউকের গভর্নমেন্ট সাইটগুলোতে লিঙ্ক করার চেষ্টা করবো। ডট ওআরজি ডোমিনের যে এক্সটেনশনগুলো আছে ইউকে ডট ওআরজি, এরকম ডোমিন আমরা যদি ইউকের জন্য টার্গেট করি, ওইরকম ডোমিন আমরা আগে চেষ্টা করবো যেন ব্যাকলিং করতে পারি। তারপর হচ্ছে যে লোকেশনের জন্য, স্যার আজকে তো মনে হয় ডিএম 12-র 6 নম্বর ক্লাস হচ্ছে না? হ্যাঁ, 6 নম্বর ক্লাস হচ্ছে। তারপর হচ্ছে যেসব লোকেশনে আমরা ইয়ে করবো, ব্যাকলিং করার চেষ্টা করবো, ওইসব লোকেশনের লোকাল ডাইরেক্টরিজগুলোতে থেকে আমরা ব্যাকলিং নিয়ে আসার চেষ্টা করবো। এখন বলুন ভাইয়া, কিছু বলছিলেন মনোহর ভাই? না বলছি আজকে তো আমাদের ডিএম 12-এর 6 নম্বর ক্লাস হচ্ছে। হ্যাঁ, 6 নম্বর ক্লাস হচ্ছে। তারপর হচ্ছে আমাদের জি জি থ্যাংক ইউ স্যার, এটাই সবচেয়ে জানাই। ফোর স্টেপ হচ্ছে আমরা যে ব্যাকলিংগুলো ক্রিয়েট করব বিভিন্ন ওয়েবসাইটে, ব্যাকলিংয়ের সাথে কি কন্টেন্টগুলো কন্টেন্ট অ্যাড করে দিতে হবে, ছবি, ইমেজ অথবা টেক্সট, মানে যেই কারণে যতটুকু লিমিট থাকে অথবা আমরা যতটুকু যতটুকু বেশি কন্টেন্ট করে দিতে পারি, ততটাই আমাদের জন্য কি আমার ব্যাকলিংটা ততটা হাই প্রোফাইলের ব্যাকলিং হবে। একটু আগে যিনি কোয়েশ্চেন করছিলেন যে আমার ব্যাকলিং কীভাবে হাই প্রোফাইলের ব্যাকলিং হবে, এটাই আমি ফার্স্ট কথা হচ্ছে আমি যে ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিব সেই ওয়েবসাইটের প্রোফাইলটা হাই হতে হবে। সেকেন্ড হচ্ছে আমি যে ব্যাকলিংটা সেখানে পোস্ট করবো তার সাথে পর্যাপ্ত পরিমাণে রিলিভেন্ট কন্টেন্ট থাকতে হবে, ঠিক আছে, তখনই আমার ব্যাকলিংটা হাই প্রোফাইলের ব্যাকলিং হবে। ব্যাকলিং দুই রকমের, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিং। ডু ফলো ব্যাকলিংটা হয়েছে কোনো একটা ওয়েবসাইটে, মানে যে যে ওয়েবসাইটে আমরা টার্গেট করবো ইয়ে করার জন্য, লিঙ্ক করার জন্য, ওই ওয়েবসাইটে যখন আমি কন্টেন্টের সাথে আমার একটা লিঙ্ক দিয়ে আসলাম অথবা ব্যাকলিং দিয়ে আসলাম, এই ব্যাকলিঙ্কের থ্রুতে ওই ওয়েবসাইট থেকে ভিজিটর আমার ওয়েবসাইটে, মানে আমি যে ওয়েবসাইটটা সেখানে লিঙ্কটা দিয়ে আসলাম, আমার ওয়েবসাইটে ইয়ে করতে পারবে, ভিজিট করতে পারবে, এবং গুগল বট কী করে প্রতিদিন গুগল বটের সাথে, গুগলের সাথে যতগুলো ওয়েবসাইট কানেক্টেড আছে সেই ওয়েবসাইটগুলো প্রতিদিন ভিজিট করে। তো যখন ভিজিট করতে আসবে, মানে আমরা যে ওয়েবসাইটে ব্যাকলিংটা দিয়ে আসবো, ওই ওয়েবসাইটে যখন গুগল বট ভিজিট করতে আসবে, তখন ওই ওয়েবসাইটে লিঙ্কটা দেখে দেখবে, সে দেখার পরে সে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ওই রকম টাইপের লিঙ্ক যেগুলো সেগুলো হচ্ছে ডু ফলো ব্যাকলিং। আর নো ফলো ব্যাকলিং হচ্ছে গুগল বট যখন ওই ওয়েবসাইটে এসে আমার লিঙ্কটা দেখবে, সে শুধু রিড করতে পারবে আমার লিঙ্ক,
কিন্তু সে আমার লিঙ্কে আসতে পারবে না, ভিজিট করতে আসতে পারবে না, কারণ সেখানে আমাদের নফলো লিঙ্কের মধ্যে তারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তুমি এখানে শুধু দেখবা, এখান থেকে যেতে পারবো না। আমাদের নফলো নফলো ব্যাকলিংকের কোনো সুযোগ সুবিধা আছে নাকি? নফলো ব্যাকলিংকের কি কোনো সুযোগ সুবিধা আছে? সুযোগ সুবিধা বলতে গুগল কোন কারণে আমি নফলো ব্যাকলিং করব? হ্যাঁ, গুগল দুইটাই কাউন্ট করে, আপনার নফলো ব্যাকলিং ও কাউন্ট করে, ডু ফলো ব্যাকলিং ও কাউন্ট করে। আপনার কতটা ডু ফলো ব্যাকলিং, কতটা নফলো ব্যাকলিং, আপনার টোটাল ওয়েবসাইটের স্কোর বাড়ানোর জন্য আপনার কাছে যদি ডু ফলো ব্যাকলিং করার আর কোনো অপশন না থাকে বা আর কোনো পর্যাপ্ত পরিমাণে ডাটা না থাকে, তখন আপনি নফলো ব্যাকলিং করবেন। আপনি যদি আপনার নিশ রিলেভেন্ট ছাড়া অন্য কোনো সাইটে আপনি ব্যাকলিং করেন, ওইটা শুধু আপনার ওয়েবসাইটের এসইও প্রোফাইলটা বাড়াবে, যেমন আপনার ডিএ বাড়াবে, ডোমেনের ডিএটা বাড়াবে, পিএটা বাড়াবে, এতটুকু করবে। আর হচ্ছে যখন গুগল টোটাল লিঙ্ক কাউন্ট করবে, গুগল তো শুরুর দিকে কাউন্ট করে কি টোটাল লিঙ্ক কাউন্ট করে, তারপরে স্টেপ বাই স্টেপ এক একটা করে করে, তারপর কাউন্ট করা হচ্ছে আপনি কতটা ডোমেন থেকে ব্যাকলিঙ্ক পাইছেন এটা কাউন্ট করে, তারপর কাউন্ট করে এগুলো রিলিভেন্ট সাইট থেকে আসছে কি না, তারপর কাউন্ট করে এগুলো কান্ট্রি কোড ডোমেন থেকে আসছে কি না, যে লোকেশনে সেটা র্যাঙ্ক করাবে, তারপর কাউন্ট করে আপনার ডোমেনটা এই ব্যাকলিঙ্কটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন, এই সবগুলো স্টেপ বাই স্টেপ গুগল কাউন্ট করে। তো আমরা যত বেশি গুগলের রুলসগুলো মেনে চলতে পারবো আমাদের র্যাঙ্কিংটা তত সহজে হবে, ঠিক আছে, এবং বেশি দিন স্টে করবে। কারণ আমরা অন্য সাইড থেকেও লিঙ্ক নিয়ে আসতে পারবো, নিয়ে আসে শুধু আমরা আমাদের টোটাল ব্যাকলিংয়ের পরিমাণটা বাড়াবো এবং পিএডিএ বাড়াবো, ওটা আমাদের জন্য র্যাঙ্কের জন্য হেল্পফুল হবে। কিন্তু সবচেয়ে বেশি হেল্পফুল হবে যদি আমাদের রিলিভেন্ট সাইট থেকে আমরা নিয়ে আসি বা সিমিলার সাইট থেকে নিয়ে আসি। সবসময় তো আর সিমিলার সাইটে পাবো না, যখন পাবো না তখন আমরা অ্যানাদার সাইট থেকে নিয়ে আসবো। ডু ফলো ব্যাক লিঙ্ক আবার দুই রকমের, একটা হচ্ছে নেক্সট ডু ফলো লিঙ্ক, আর একটা হচ্ছে অ্যাঙ্কর ডু ফলো লিঙ্ক। নেক্সট ডু ফলো লিঙ্ক হয়েছে এরকম, কোনো ওয়েবসাইটে কিছু শুধু আমি আমার লিঙ্কটা দিয়ে আসবো, ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা শুধু এইটা দিয়ে আসবো, এই যে এরকম শুধু অ্যাড্রেসটা সেখানে পোস্ট করে আসবো। এই অ্যাড্রেসের থ্রুতে কী করতে পারবে, ওই ব্লগের বা যে ওয়েবসাইট আমরা পোস্ট করবো, কোনো লেখা থাকবে না, কোনো লেখা থাকবে না, ডাইরেক্ট আমার আমার অ্যাড্রেস লিঙ্কটা থাকবে, ওইখান থেকে গুগল বটও আমার ওয়েবসাইটে ভিজিট করতে আসবে, আসতে পারবে, আবার ট্রাফিকরাও ভিজিট করতে আসতে পারবে, ভিজিটররাও। আর অ্যাঙ্কর টু ফলো লিঙ্ক হয়েছে যেখানে আমি একটা টেক্সটের এগেনিস্টে কী করবো, লিঙ্ক ক্রিয়েট করা থাকবো, মানে ওই টেক্সটের মধ্যে ক্লিক করলে পরে আমার ওয়েবসাইটে চলে আসবে। অ্যাঙ্কর টু ফলো ব্যাক লিঙ্ক ক্রিয়েট করার একটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি যে কিওয়ার্ডটাকে টার্গেট করবো ওই কিওয়ার্ডে অ্যাঙ্কর করা, কারণ ওই কিওয়ার্ডে অ্যাঙ্কর যদি সব জায়গায় করতে নাও দেয়, অনেক জায়গায় নাম দিয়ে অথবা অনেক জায়গায় আরও ডিফারেন্ট ক্লিক হেয়ার বাই হেয়ার এরকম দিয়ে আমরা করতে পারি। তবে এটাও আমাদের গুগলে এটাও কাউন্ট করবে যেটা আমরা একটু ভালো ব্যাকলিঙ্ক পাইছি, কিন্তু যদি কোনো কিওয়ার্ড স্পেসিফিক কিওয়ার্ডের অ্যাগেনিস্ট একটু ভালো ব্যাকলিঙ্কটা হয় তখন ওই কিওয়ার্ডটা র্যাঙ্কিংয়ের জন্য আর একটু বেশি হেল্পফুল হয়। এটা হচ্ছে আমাদের টেকনিক আমরা যে একটু করে কাজ করলে। আবার হচ্ছে অ্যাঙ্কর টু ফলো ব্যাকলিং আবার দুইভাবে করা যায়, একটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট সহ, আর একটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট ছাড়া। অনেকে সাইডে টাইটেল অ্যাট্রিবিউট সহ অ্যালাউ করে না। টাইটেল অ্যাট্রিবিউট হয়েছে এরকম, আমার কোডের ভিতরে আমি আর একটা টাইটেল অ্যাট্রিবিউট নিয়ে এখানে আমার পোস্টের অথবা কিওয়ার্ডের যে ইয়োটা থাকে টাইটেলটা থাকে টাইটেলটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে। এটা গুগল ভালো চোখে নেয়, দেখে আবার হচ্ছে যদি কোনো ভিজিটর এই আমি যে টেক্সটটা অ্যাঙ্কর করবো ওই জায়গায় কার্সুল লাগে, উনিও এখান থেকে আমার ইয়ে করে ফেলতে পারবে, টাইটেলটা দেখে ফেলতে পারবে, উনিও ক্লিয়ার থাকবে কী বিষয়ে উনি কোন ওয়েবসাইটটাতে যাইতেছে, উনি এখানে আসলে কী পাবে। টাইটেল হচ্ছে একটা কন্টেন্টের সামারি। তারপর হচ্ছে আমরা নফলো ব্যাকলিং করতে পারি। নফলো ব্যাকলিংয়ের ইয়েতে এস্টিমেল কুটে শুধু আমার ইয়ের পরে, এই যে এখানে আমরা যেটা দেখছিলাম এস্টিমেল কুটে আমি হার্ড ট্যাগের ভিতরে যে ওয়েবসাইট ইউআরএলটা দিছি, এরপরে আমি একটু স্পেস দিয়ে তারপর কী করতে পারবো রেফারেল একটা ইয়ে করে দিব, নফলোর একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিব। আমরা নিচে দেখি, এই যে এখানে আমরা আগে থেকে করে রাখছিলাম, এটা কতদিন করাইও দেখাইছি আমি, এখানে একটু স্পেস দিয়ে শুধু আমি আরিয়াল ইকুয়াল তারপরে হচ্ছে আমি ইয়ের ভিতরে ডাবল কোটেশনের মতো নফলো লিখে দিছি। এটার কারণে হবে কি, যেমন আমরা কোনো ওয়েবসাইটে এটা ইয়ে করে আসবো, পোস্ট করে আসবো ইয়োটা বা এই যে আমার ব্যাকলিংকের সোর্স কোডটা এস্টিমেল কোডটা, এটা যেন আমরা কোনো একটা ওয়েবসাইটে পোস্ট করে আসবো, ওইখানে অ্যাঙ্করের মানে এই টেক্সটের এগেনস্টে ব্যাকলিংটি কী হবে, কিন্তু কী করতে পারবো না, আবার ওই ওয়েবসাইট থেকে
আমাদের ওয়েবসাইটে ভিজিটরও এটাতে ক্লিক করে আসতে পারবে, কিন্তু কথা হচ্ছে গুগল বট আসতে পারবে না। গুগল বটে এসে দেখবে এখানে লিঙ্ক আছে একটা, কিন্তু সে আর এই লিঙ্কে ভিজিট করতে পারবে না। এই কারণে ভিজিট করতে পারবো না আমরা, কারণ আমরা গুগল বট এই ইউর অ্যাট্রিবিউটের কারণে আমরা তার এখানে মানা করে দিয়েছি, কন্ডিশন দিয়ে দিছি, রেফারেল ইকুয়াল ডাবল কন্ডিশন নো ফলো বলে দিয়েছি, মানে সে আর ফলো করতে পারবে না। এটা একমাত্র শুধু গুগল বটের জন্য করা হয়। অনেক সাইট ওনার থাকে এরকম যারা অন্য সাইটে ক্রেডিট দিতে চায় না, তখন তারা এরকম নো ফলো অ্যাট্রিবিউট রাখে, পরে রাখে অটোমেটিক। আপনি যদি ডুফলোর জন্য ব্যাকলিংয়ের জন্য করেন, এস্টিমেন্ট সোর্স কোড সেখানে পোস্ট করেন, তবুও তারা কী করবে, তাদের ডিফল্ট সিস্টেম যেটা, তারা এখানে সিস্টেম করে রাখবে, এটা নো ফলো করে দেবে। অথবা কোনো কোনো ওয়েবসাইট এরকম থাকবে যেখানে আপনি ডুফলো ব্যাকলিং পোস্ট করা সোর্স কোড পোস্ট করার পরে সে ওয়ার্নিং দেখাবে, তখন আপনাকে এটা নো ফলো করে দিতে হবে। যদি সে ডুফলো পারমিশন না দেয়, আপনি নিজেকেই সেটা নো ফলো করে দেবে, তারা নো ফলো করে দেবে না, কিন্তু আপনাকে যত পর্যন্ত আপনি নো ফলো না করছেন তত পর্যন্ত আপনি সেখানে কমেন্ট বা পোস্ট করতে পারবেন না। এটা হচ্ছে নো ফলো ব্যাকলিংয়ের। তো আমরা দুইটাই দেখে নিলাম, ব্যাকলিং ক্রিয়েট করার বেস্ট প্র্যাকটিস হচ্ছে সবসময় আগে চিন্তা করা যেন রিলিভেন্ট সাইট হয় কি না, তারপর হচ্ছে ব্যাকলিংয়ের সাথে আমার পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট আছে কি না, এইসব চিন্তা করে আমরা ব্যাকলিং ক্রিয়েট করবো। ব্যাকলিং দুইটা কোয়ালিটি, একটা হচ্ছে নেক্সট ব্যাকলিং আর একটা হচ্ছে কন্টেন্ট ব্যাকলিং। অর্থাৎ কন্টেন্টের ছবি, ইমেজ অথবা টেক্সট দিয়ে সুন্দর করে সাজিয়ে যখন যে ব্যাকলিংটা করি, এটা হচ্ছে আমরা কন্টেন্ট ব্যাকলিং। আর নেক্সট ব্যাকলিং হচ্ছে মানে আমি ঠিক যেই ব্যাকলিংটা করতে চাই, যেমন কোনো একটা ওয়েবসাইটে আমি শুধু এই জিনিসটাই পোস্ট করে আসলাম, আমার ব্যাকলিংটাই জাস্ট পোস্ট করলাম, এখানে আর কিছু অ্যাড করলাম না, এগুলো হচ্ছে নেক্সট ব্যাকলিং। এগুলো গুগল কাউন্ট করে আপনার টোটাল স্কোর হিসাবে, কিন্তু এগুলোরে গুগল সবসময় পরের স্টেপে রাখে। আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলোরে আপনার স্পামার হিসাবে নেবে গুগল। গুগলের সার্চ অ্যালগোরিদম আর আরও কিছু বট আছে যারা কী করে, ওয়েবসাইটে যেসব কন্টেন্ট থাকে বা ব্যাকলিং থাকে এগুলোর কোয়ালিটি চেক করে, তখন তারা যখন কোয়ালিটি চেক করবে ওই বটগুলো, তখন তারা এগুলো স্পামিং ব্যাকলিং হিসেবে নেবে বা স্পামার ব্যাকলিং হিসেবে নেবে। কারণ আপনার টোটাল পিএ ভালো ডিএ ভালো ঠিকই, কিন্তু আপনার ওয়েবসাইটের স্পামিং যে স্কোরটা ওইটা বেড়ে যাবে। মানে সবসময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেন আমি যে জায়গাতে কমেন্ট করি অ্যাটলিস্ট আমার সাথে কিছু না কিছু কন্টেন্ট থাকে অথবা আর্টিকেল থাকে। ব্যাকলিং আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিতে পারি, এর মধ্যে সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম হচ্ছে ব্লগ কমেন্টিংয়ের মাধ্যমে, মানে আমাদের রিলিভেন্ট যেসব সাইটগুলো ওয়েবসাইটগুলো আছে অথবা ইরিলিভেন্ট যেসব সাইটগুলো আছে সবগুলো থেকে কী করতে পারি, আমরা ব্লগ কমেন্টিংয়ের মধ্যে সহজে আমরা ব্যাকলিং নিতে পারি। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি ব্যাকলিং নেওয়ার। তারপর হচ্ছে ডাইরেক্টরি সাইট, বিভিন্ন ডাইরেক্টরি সাইট যেগুলো থাকে এগুলো থেকে আমরা তাদের ডাইরেক্টরি সাইটে আমাদের ওয়েবসাইট লিস্টিং করে আমরা এখান থেকে ব্যাকলিং নিতে পারি, অথবা অন্য কারো লিস্টিংয়ের মধ্যে কমেন্ট করে আমরা ব্যাকলিং নিতে পারি। গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট হচ্ছে ব্লগ কমেন্টিংয়ের মতোই, মানে বিভিন্ন ব্লগের মধ্যে অ্যাডমিনের অ্যাপ্রুভাল নিয়ে আমরা ওইখানে গেস্ট পোস্ট করতে পারবো। ফোরাম ডিসকাশন, ওইটাও ব্লগ কমেন্টিংয়ের মতোই, বিভিন্ন ফোরাম থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন সমস্যা বা কোনো স্পেশাল নিশের উপরে তারা তৈরি, ওইখানে যেয়ে আমরা ডিসকাশন করে অথবা কোনো একটা প্রোডাক্ট কন্টেন্ট দিয়ে আমরা সেখানে করতে পারি, ফোরাম ডিসকাশন থেকে লিঙ্ক নিতে পারি। ফোরাম ডিসকাশন থেকে যদি আচ্ছা ডিরেক্টরি সাইট আছে, কিছু ওয়েবসাইট আছে এরকম যেগুলো কী করে অন্য ওয়েবসাইটের ইনফরমেশন প্রোভাইড করে, যেমন কিছু ওয়েবসাইট থাকে যেমন ই কমার্সের সাইট, তারা শুধু কী করে এখানে শুধু ই কমার্সের প্রোডাক্ট সেল করে। এরকম কিছু সাইট থাকে শুধু ব্লগ সাইট, এখানে শুধু ব্লগিং করা যায়। আর কিছু ওয়েবসাইট আছে যেমন ইউটিউব, এখানে শুধু ইউটিউবে বিভিন্ন ভিডিও পাওয়া যায়। তো এরকম কিছু ওয়েবসাইট থাকে যেখানে ইয়ের মধ্যেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ থাকে না আমাদের, যেগুলোতে আমরা ডিসকাশন করি আমার এই জিনিসটা দরকার, কে বলে আমি এটা সেল করবো, কে বলে আমি এটা কিনবো, ঠিক আছে। বা যদি আমরা ডিসপ্লেকিং ঢাকা এই গ্রুপটা দেখি, যদি কেউ কানেক্ট থেকে দেখবেন এখানে যে কী করে বিভিন্ন মানুষ তাদের প্রবলেমগুলো বলে এখানে, যে এটা এরকম ওইটা এরকম, অন্যরা এসে এখানে রিপ্লে করে যে তুমি এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। তারপর আবার কিছু ফেসবুক গ্রুপ আছে এরকম, যেখানে মানুষ বিভিন্ন বিভিন্ন ধরনের বিষয় শেয়ার করে, অন্যরা এসে কেউ মজা পাইলে লাইক করে, কেউ ডিসএগ্রি হইলে করে ডিসএগ্রি হয়ে চলে যায়। তো এরকম এরকম ঠিক একই রকম হচ্ছে বিভিন্ন ফোরাম সাইট আছে, ঠিক আছে। তারা হচ্ছে ব্লগিং এর মাধ্যমে তারা করতেছে ডিরেকশন দিতেছে। ডিরেক্টরিজটা অনেকটা এরকম, মানে তারা যারা বিভিন্ন ওয়েবসাইটে ইয়েগুলো দেয় ডিরেকশনগুলো দেয়, ঠিক আছে।
আমরা যদি ডিরেক্টরি সাইট সম্পর্কে আরো স্পষ্ট দেখতে চাই, আমরা একটু দেখে আসি। ইয়েলপ নামে একটা সাইট আছে, তারা কি করে, রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, বার, বিউটি, সেলুন, ডক্টর। যেমন রেস্টুরেন্ট যারা আছে তাদের তো বিভিন্ন ওয়েবসাইট থাকে, ডেন্টিস্ট যারা আছে তাদের ওয়েবসাইট, বার যেগুলো আছে এগুলোর ওয়েবসাইট, বিউটি এবং সেলুনের যত ওয়েবসাইট আছে, ডক্টরস আছে, এদের ইনফরমেশন তারা প্রোভাইড করে। কীভাবে প্রোভাইড করে, এই যে তাদের এখানে গুগলের মতো তাদের এখানে কী থাকে, সার্চ অপশন থাকে। তো অনেকে কী করে, গুগলে ইয়ে না করে, না খুঁজে ওইসব ডিরেক্টরি সাইডে যায় মানুষ খুঁজে। এই যেমন ধরেন তাদের ডিরেক্টরি সাইডে এগুলো ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমরা যদি এটাতে ক্লিক করি দেখবেন এটা একটা ওয়েবসাইট চালু হয়ে যাবে। এই যে ওয়েবসাইটটা চালু হয়ে গেছে, তারা কি করছে এখানে ইয়েলপের মধ্যে রেজিস্টার করে রাখছে। রেজিস্টার করে তারা এখানে কি পাইছে, এই যে দেখেন সেখানে তার লিঙ্ক অ্যাড করে দিচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিচ্ছে, পাশাপাশি নাম্বার অ্যাড করে দিচ্ছে, গেট ডিরেক্টরি সেট করে দিচ্ছে, তো সে তার পুরো ইনফরমেশন দিয়েছে। সে এখান থেকে যে লিঙ্কটা পেলো, টু ফলো ব্যাক লিঙ্ক পেয়েছে, ঠিক আছে। এটা একটা তার বেনিফিট। এখন এই ওয়েবসাইটে ইয়েলপের মধ্যে যারা ভিজিট করতে আসে, ঠিক আছে, এরকম ভিজিটররা আইসা যদি এই সার্ভিসটা খুঁজে, ফুড নিয়ে খুঁজে, তখন তারা কী হবে, ইয়েলপ কিছু ওয়েবসাইট শুরু করাবে, ওই সব ওয়েবসাইটের থ্রুতে মানুষ কী করবে, এই ওয়েবসাইটটাতে ভিজিট করবে। তো এখান থেকে আপনি ডিরেক্টরি সাবমিশন থেকে আমাদের দুইটা বেনিফিট, হিউজ পরিমাণে ট্রাফিক পাওয়া যায় স্পেসিফিক নিশের উপর যদি হয়, তারপর হচ্ছে ইয়ে পাওয়া যায় গুগলের, এটা ভ্যালু দেয় বেশি লোকাল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। লোকাল র্যাঙ্কিং বলতে যদি আমি যে লোকেশনে র্যাঙ্ক করাইতে চাই, ওই লোকেশনে যেমন দেখবে যে ওই লোকেশন যে ডিরেক্টরি সাইটগুলো আছে এগুলোতে আমার লিস্টিং করা আছে, তখন আবার এবং ওই লিস্টিংয়ের থ্রুতে বিভিন্ন ট্রাফিক ভিজিটর আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, তখন গুগল এটা কি খুবই ভালো চোখে নেয়। মানে এই 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 যে ইয়েটা প্র্যাকটিসটা গুগল খুব ভালোভাবে নেয়। আপনার যত বেশি ডিরেক্টরি সাইডে ইয়ে থাকবেন, কানেক্টেড থাকবেন, আপনার র্যাঙ্কিং তত দ্রুত আসবে, ঠিক আছে। আপনি এই ওয়েবসাইটের মধ্যে ওই যে ব্যাকলিং গুলা, তারপরে টাইটেল লিঙ্ক গুলো একটু মানে ইন্ডিকেট করে দেখা দিলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হয়ে যেত। এই ওয়েবসাইটে আমি যে ওয়েবসাইটে আছি সেটা, জি জি জি, আচ্ছা দেখেন সে তার এখানে কি করছে, টাইটেল লিঙ্কটা কি করছে, এটা হচ্ছে একটা ফুডের ওয়েবসাইট, ঠিক আছে। মানে তারা ফুড নিয়ে, আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারি তার ক্যাটাগরিটা কি, সে এখানে যে তার এখানে ইয়েটা মূলত তার বিজনেসটাতে ইয়ে করছে, লিস্টিং করে রাখছে এখানে, তারপর তার বিজনেস। এই ওয়েবসাইটে ব্যাকলিংক করতে হলে তো আগে লগ ইন করতে হবে, তার সাথে রেজিস্টার্ড হতে হবে। রেজিস্টার হতে হবে, রেজিস্টার করে কোন কোন এরকম ডিরেক্টরি সাইট, কিছু ডিরেক্টরি সাইট থাকবে যেগুলোতে ফ্রিতে আপনার ইয়ে করতে দিতে পারবে, ফ্রিতে আপনার ইয়ে দিবে, সাবমিশন করে দিবে বা অ্যাপ্রুভাল দিবে। আর কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে পে করতে হয়, ইয়েলপে পে করতে হয়, পে করে আপনার এটা করতে হবে। ডিরেক্টরি সাইট তো ফুড পান্ডাটাও তাহলে ওরকম, ওরকম ফুড পান্ডা ওরকম ডিরেক্টরি সাইট, ঠিক আছে। শুধু তারা ডিরেক্টরি প্লাস ই কমার্স হচ্ছে, তারা মানে বিভিন্ন ওয়েবসাইটে তারা প্রমোট করে দেয়। ফুড পান্ডা একটা ডিরেক্টরি সাইটের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো ইয়েলপ কি করতেছে, ইয়েলপ ডক্টরসদের ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার এই যে করোনা ভাইরাস, ইলেকট্রিক্যাল হোম ক্লিনার্স, মোবার, মানে এসব বিভিন্ন ক্যাটাগরিতে তারা কাজ করে। তো আমাদের যে নিশ নিয়ে আমরা কাজ করবো, এই নিশ যদি এখানে কোনো একটাতে পড়ে তাহলে আমরা কী করবো, এই ওয়েবসাইটটাতে লিস্টিং করবো, আর যদি না পড়ে তাহলে আমার এই ওয়েবসাইটে লিস্ট করার দরকার নেই শুরুর দিকে। তারপর যদি আমার র্যাঙ্ক বাড়ানোর জন্য আমি আর কোনো ওয়াই খুঁজে না পাই, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ নাম, আমি যে নিশে আছি এই নিশে পর্যাপ্ত পরিমাণ ডাটা নাই, তখন আমি অনাদারটাতে যাবো। যে দেন তার একটা ফুড নিয়ে হচ্ছে তার ওয়েবসাইট, উনি কী করছে ইয়েলপের মধ্যে রেজিস্টার করে রাখছে, ওনার বিজনেস নেম দিয়ে রেজিস্টার করছে, পাশাপাশি এখানে ইয়েগুলো দিয়ে দিচ্ছে, ওনার প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দিচ্ছে, এই যে প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দিচ্ছে, কী কী আছে, কী প্রাইস আছে, প্রাইজিং সহ। কারণ আর এখান থেকে ওনার লিঙ্কটা দিয়ে দিচ্ছে, নাম্বার দিয়ে দিচ্ছে, গেট ডাইরেক্টরিজ দিয়ে দিচ্ছে। গেট ডাইরেক্টরিজ যদি আমি ক্লিক করি, এখান থেকে গুগল ম্যাপ যে আছে, ম্যাপের মাধ্যমে ওনার বিজনেস লোকেশন সব কিছু আমি ট্র্যাক করে এখান থেকে চলে যেতে পারবো। যারা গুগল ম্যাপ ইউজ করছে তারা অলরেডি জানে এই ব্যাপারগুলো, তেমন কিছুই না এখানে, ঠিক আছে। তো এখান থেকে শুধু আমার বেনিফিট দুইটাই, গুগল এই জিনিসটা ভালোভাবে নেয়, যেমন আমাদের আমরা বিভিন্ন লোকাল ডিরেক্টরিসের সাথে লিস্টিং করে কানেক্টেড থাকি, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখান থেকে কিছু ট্রাফিক পাওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে ডিরেক্টরিসের ব্যাপারগুলো।
তারপর আছে হচ্ছে ফোরাম, ফোরাম নিয়ে কথা বলছিলাম। আচ্ছা ভাই, ফোরাম ডিসকাশন যেটা মাইক্রোসফট ওয়ার্ড এর উইন্ডোজ এর জন্য, যেটা মাইক্রোসফট এর যে প্রবলেমস গুলো আছে, ওই প্রবলেমস গুলো যেখানে লিখে দেওয়া যায় এবং আনসার গুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের, যেমন আপনি যেরকম এক্সপার্ট ওইরকম এক্সপার্টদের প্রবলেম সলিউশন গুলো পাওয়া যায়, এগুলা কি ফোরাম ডিসকাশনে পড়ে? হ্যাঁ পড়ে, এটা ফোরাম ডিসকাশনে পড়ে, এটাই ফোরাম। মানে কোনো এটা এটা কি হইলো, এটা নিশ্চয় হলো মাইক্রোসফট, মানে মাইক্রোসফট কমিউনিটি, মাইক্রো আপনি যেখানে যে কোয়েশন গুলো করতেছেন মাইক্রোসফট কমিউনিটিতে করতেছেন না, তো আপনার টার্গেটের একটা কমিউনিটিতে আপনি প্রবলেম গুলো ইয়ে করছেন, আপনি হয়তো জি সলিউশন দিচ্ছেন সেখানে, ঠিক আছে। তো সলিউশন দেওয়ার সময় আপনি তো একটা ইয়ে দিবেন, তারে রেফারেন্স করে দিবেন যে আপনি এই ওয়েবসাইটে গেলে পরে পর্যাপ্ত ডাটা পাবেন, জি জি, কারণ আপনার ইন্টেনশন থাকবে আপনার ওই টপিকটা রিমুভ করানো আপনার ওয়েবসাইটে, কারণ আপনি এখানে তার সলিউশন দিয়ে তার কাছে আপনি আপনার ওয়েবসাইটের রেফারেন্সটা দিয়ে আসলেন। যদি আপনি এই ওয়েবসাইটে যান তো এখানে আপনার জন্য পর্যাপ্ত ডাটা আছে বা আপনি পাবেন একটা পুরোপুরি সলিউশন পাবেন, তখন সে কী হবে এই এইখান থেকে লিঙ্কটা পেয়ে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে। এটা হচ্ছে মানে একদম যদি আপনার ইয়ে থেকে আপনার যে নিশ নিয়ে কাজ করবেন এই নিশ থেকে যদি সরাসরি আপনি ইয়ে চান, ট্রাফিক চান, বিলেবল ট্রাফিক, এই ট্রাফিকটা যেটা আসবে এটা তো একেবারে খুঁজে জেনে ইয়ে করার তারপর আপনার কাছে আসবে, এখান থেকে আপনি সহজে সেলস মেক করতে পারবেন বা ইয়ে করতে পারবেন। গুগল এই গুগলে কী হয়, টেক্সট, ইমেজ, তারপর হচ্ছে এইচটিএমএল কোড, টেক্সটে যা লেখা থাকে, ইমেজে যা থাকে, ভিডিওতে যা থাকে, এবং ভয়েস, আমরা যদি অডিও ভয়েস দিই, এটাও গুগল বট কাউন্ট করতে পারে। তো আপনি ওই ফোরামে যে সুন্দর করে তারা সলিউশন দিয়ে আসলেন, ওইখান থেকে কিন্তু গুগল বট আপনার কন্টেন্ট কোয়ালিটিটা ইয়ে করে নেবে, রিড করে নেবে যে আপনি এত সুন্দর করে তারা সলিউশন দিয়েছেন, তারপর রেফারেন্স চলেছেন, ওই এই এখান থেকে গুগল বট ইয়ে করতে পারবে, আপনার স্কোরিং করতে পারবে আপনার ব্যাকলিংয়ের কোয়ালিটিটা কতটুকু। ফোরাম আমরা যদি নর্মাল একটা ফোরামের কথা চিন্তা করি, জেনারেল ফোরাম যেখানে সব কিছু পাওয়া যায়, ওরিও ফোরাম, ওরিও ফোরাম নামে একটা ফোরাম আছে যেখানে কি সব ধরনের কমিউনিটি আছে। এই যে দেখেন উনি একটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য উনি একটা ইয়ে করছে, কন্টেন্ট পাবলিশ করছে, অন্যরা যে এখানে লিঙ্ক করে আসছে, যদি আমরা একটু দেখি এর সলিউশন দিয়ে অন্যরা এখান থেকে কোনো না কোনোভাবে লিঙ্ক নেওয়ার চেষ্টা করছে। এই উপরে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে ব্যাকলিংক করা আছে, করা আছে না, জি জি, এটার নিচে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে ব্যাকলিংক করা আছে, এটা নিচে ছিল না, না এটার নিচে স্ক্রল ডাউন করুন, নিচে যাব, জি জি নিচে যাব, এই দেখেন উপরে উপরে এই যে এই তো অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং, সে একটা ব্যাকলিংক করে নিচে, ঠিক আছে, এখান থেকে ব্যাকলিংটা করে নিচ্ছে, কারণ উনি যে বিষয় দেখি আমরা কন্টেন্টটা কিভাবে পড়েছিল, ইনডিভাস্টেটিং কি একটা জেনেছিল, ইন এ ডিভাস্টেটিং সিচুয়েশন, ডিভাস্টেটিং সিচুয়েশন নিড হেল্প উইথ মাই ভিডিওস, মানে সে আসলে ইউটিউবিং করে এগুলো ব্যাপারে নিয়ে সে হেল্প সে ইয়ে করছে, পোস্ট করছে, পোস্ট করার পরে সে তার ওগুলা যে প্রবলেমগুলো বা যেগুলো ইয়ে করছে ডিটেলসগুলো সেখানে লিখে দিছে, অন্যরা যে কমেন্ট করছে, কমেন্ট করতে করতে মাঝখানে কী করছে তার লিঙ্কটা পোস্ট করে দিছে, এই যে দেন এখানে একটা লিঙ্ক পোস্ট করে দিছে কমেন্টের পরে, তারপর এখানে একটা লিঙ্ক পোস্ট করেছে, ডু ইউ নিড অ্যান এক্সক্লুসিভ ভিডিও প্রোডাক্ট, কারণ উনি এখানে কেন এটা পোস্ট করছে, উনিও যার কাছে যিনি পোস্ট করছিল উনি কিন্তু ভিডিও নিয়ে কথা বলছে, এখানে ইউটিউবের ভিডিও নিয়ে কথা বলছে, তার মানে কি ইউটিউবার ভিডিও মেক করে অথবা ভিডিও প্রমোট করে, তো এটা তার নিশ্চয়ই ব্যান, এই জন্য সে এখানে কমেন্ট করছে যে তোমার কি ইয়ে দরকার, ভিডিও প্রমোটার সফটওয়্যার দরকার, অ্যাফিলিয়েট মার্কেটিং এটাও ইউটিউবের ভিডিও ইয়ের মধ্যে পড়ে, এই জন্য উনি করে গেছেন, কিন্তু এটা সরাসরি পড়ে না, তারপর এটা রিলি ব্যান। আর ওই যিনি ভিডিওর প্রোডাক্টের কথা বলে দিছে যে তোমাকে ভিডিও প্রোডাক্ট দরকার, উনি একদম মানে রাইট ইয়েতে অডিয়েন্সের মধ্যে এসে উনি ক্লিক করে এটা পোস্ট করে দিতে,
এখন অনেকের যদি এরকম সেম রিলেভেন্ট সমস্যা থাকে, কারণ ওড়িয়া ফোরামে কিন্তু ইয়ে থাকে, মানে এদের একটা নির্দিষ্ট কমিউনিটি আছে যারা যারা ব্যবহার করে, যেমন আমিও ওড়িয়া ফোরাম ব্যবহার করি। তো আমার যেসব ব্যাপারে ইন্টারেস্টেড আছে, আমার এখানে এগুলো কি করা আছে, অ্যাড করা আছে আমার প্রোফাইলে, ওই রিলিভেন্ট যদি কোনো পোস্ট হয় সাথে সাথে তারা আমার মিল করে, মিল করার সাথে সাথে আমিও কী করি সেখানে ভিজিট করি, ভিজিট করে যখন পোস্টটা দেখি ভালো লাগছে পড়ি, কমেন্টে যদি কেউ এটা সম্পর্কে ইয়ে করা যায়, কমেন্ট করা যায়, তারা যে সোর্স দিয়ে যায় এখানে, রেফারেন্স দিয়ে যায়, ওইখানে রেফারেন্সে ক্লিক করে তারা ওয়েবসাইটে যায়। সেমভাবে যারা এই ওড়িয়া ফোরামের ব্যবহারকারী আছে, যারা ব্যবহার করে রেগুলার ওড়িয়া ফোরাম রিড করে, পরে তারাও এরকমই করে। তো এরকম শুধু ওড়িয়া ফোরাম না, এরকম 1000-এর মতো ফোরাম আছে যেগুলো বিভিন্ন ইয়ের উপরে, নিশের উপরে স্পেশালি আছে, আবার অনেক ফোরাম আছে যেগুলোতে সব নিশ নিয়ে আলোচনা হয়, এরকম ফোরামও আছে। বিভিন্ন কান্ট্রি লেভেলের ফোরাম আছে যেগুলো ওই কান্ট্রির বিভিন্ন সমস্যা অথবা বিভিন্ন অ্যাডভান্স ফিচার্স নিয়ে তারা আলোচনা করে, ঠিক আছে। আমাদের যেমন বিভিন্ন মার্কেটার ফোরাম আছে, আমরা এখানে যে আমাদের বিষয়গুলো আলোচনা করতে পারি, মাইক্রোসফটের প্রোডাক্ট, মাইক্রোসফটের নিজস্ব ফোরাম আছে, গুগলের ফোরাম আছে। তো এই আমাদের এরপর টার্গেট থাকবে এরকম ফোরামের মধ্যে ইয়ে হয়, কানেক্টেড হয়ে, মানে আমার নিশ রিলিভেন্ট যেসব ফোরাম থাকবে প্রথমে এই ফোরামগুলোতে আমরা কানেক্ট হব, কানেক্ট হয়ে এদের থেকে যারা বিভিন্ন সমস্যার কথা আলোচনা করছে তাদের সলিউশন দিয়ে আমরা ইয়ে নিতে পারি, লিঙ্ক নিতে পারি, অথবা যারা হচ্ছে এই বিভিন্ন ব্যাপারে আমরা এই মানুষকে ইয়ে করতে পারি, অ্যাডভান্স সাজেস্ট করে, অ্যাডভান্স কোনো কন্টেন্ট সাজেস্ট করে, কন্টেন্ট লিখে সাজেস্ট করে ওইখান থেকে আমরা লিঙ্ক নিতে পারি। কিছু কিছু ফোরামে আপনি ইয়ে পোস্ট করার পারমিশন দিয়ে রাখবে, আবার কিছু কিছু ফোরামে যেমন রেডিট, ওড়িও ফোরাম, এগুলোতে পোস্ট করতে প্যাক করতে হয়। তো যদি আমার পর্যাপ্ত পরিমাণে আমি এখান থেকে, কারণ এগুলো যেহেতু অলরেডি ইয়ে হয়েছে, অ্যাস্টাবলিশ হয়ে গেছে এবং তাদের নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্টের রেগুলার ট্রাফিক আছে, যদি আমি টার্গেট করি সেখানে পোস্ট করতে, একটা পোস্ট করার হলে তো আমার $10 খরচ হবে, কিন্তু আমার $100 লাভ হতে পারে, ঠিক আছে। ওই রকম ফোরাম থেকে দেখি আমরা, যেখানে আমরা আমাদের যদি বাজেট থাকে প্যাক করে ব্যাকিং নেওয়া, তাহলে আমরা ওইসব ফোরাম থেকে প্যাক করে ব্যাকিং নিব, অথবা আরও কিছু ফোরাম আছে যেগুলো ফ্রি ফোরাম, ওইগুলো কীভাবে ব্যাক করতে হবে আমি আপনাদের সিস্টেম দেখাই দিব, ওইগুলো থেকে আমরা ফ্রিতে ব্যাকিং নেওয়ার চেষ্টা করবো। ফোরাম ব্যাকলিংটারও গুগল খুবই ভালো চোখে দেখে, যদি আপনি একদম নির্দিষ্ট টপিক্সের উপরে কারো সলিউশন দিয়ে আপনি ব্যাকলিং নিতে পারেন। তারপর হচ্ছে আমরা চলে যাই প্রোফাইল বায়ো, বায়ো প্রোফাইলের যে বিষয়টা আমরা গত কাছে বলছিলাম, প্রোফাইলটা সেরকম, আমরা যেভাবে ফেসবুকে প্রোফাইল মেক করি, সাইন আপ করে, সাইন আপ করার পরে লগ ইন করে, লগ ইন করার পরে ছবি আপ করি, তারপর বায়ো অ্যাড করি, ওরকম ফেসবুকের বায়োতে কী করা যায়, ওয়েবসাইট অ্যাড করা যায়, এরকম অপশন আছে, টুইটারও করা যায়, লিঙ্কডইনও করা যায়, পিন্টারেস্টে করা যায়, ইনস্টাগ্রামে করা যায়, এরকম প্রায় 1000-এর মতো সোশ্যাল মিডিয়ার এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা কী করতে পারি, আমাদের ওয়েবসাইটের এগেনস্টে প্রোফাইল মেক করে, বিজনেস প্রোফাইল অথবা পার্সোনাল প্রোফাইল মেক করে আমরা সেখানে বায়ো অংশে, বায়োর যে ইয়েটা থাকবে, অপশনটা থাকবে বায়ো লেখার জন্য, অথবা অ্যাবাউট আস যে অপশনটা থাকবে, এখানে সুন্দর করে আমাদের ওয়েবসাইট সম্পর্কে 1-2 লাইনের একটা ব্রিফ ব্রিফ সামারি দিয়ে তারপর এখানে আমরা ওয়েবসাইট ডেটটা পোস্ট করতে পারি, অথবা ওইসব কিছু কিছু ওয়েবসাইটের এরকম থাকবে যেগুলোতে শুধু ওয়েবসাইট অ্যাড করার জন্য আলাদা একটা অপশন থাকে, তো যেটাই করবো ওইখানেই করি, অথবা আমাদের বায়ো সেকশনই করি। কিছু কিছু ওয়েবসাইট এরকম থাকবে বায়ো সেকশন আপনি ডু ফলো ব্যাকিং সহ করতে পারবেন উইথ অ্যাঙ্কর ট্যাগ, আর কিছু কিছু আছে আপনি এখানে ডু ফলো ব্যাকিং করতে পারবেন না, আপনার নেক্সট ডু ফলো ব্যাকিং করতে পারবেন, অর্থাৎ শুধু আপনার ইউআরএলটা দিতে পারবেন। তো যেখানেই করি সব জায়গাতে আমরা প্রোফাইলটা সুন্দরভাবে মেক করবো, একটা ছবি দিব, অথবা আমার ওয়েবসাইটের যে লোগো আছে লোগোটা দিব, ওয়েবসাইটের এগেনস্টে যদি আমি প্রোফাইল করি ওয়েবসাইটের লোগো দিব, যেখানে কভার ফটো নেয় কভার ফটো দিব, দিয়ে সুন্দর করে ওয়েবসাইটের যে এরকম অ্যাবাউট আস থাকে, এভাবে অ্যাবাউট আস করে যেভাবে আমরা একটা ওয়েবসাইটের জন্য ফেসবুক পেজ মেক করবো, সেমভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম করে প্রোফাইল মেক করে আসবো। এই জিনিসটা গুগল ভালো চোখে নেয়, আপনার ওয়েবসাইটের এগেনস্টে যতগুলো প্রোফাইল থাকবে সে এটাকে কাউন্ট করবে, কারণ প্রোফাইলে যদি জাস্ট আমরা যদি ওপেন করে শুধু একটা লিঙ্ক দিয়ে আসলাম ওইটার কোয়ালিটি তখন স্পামার হিসাবে এগুলো গুগল কাউন্ট করবে, যদিও শুরুর দিকে আপনার টোটাল ব্যাকিং ধরে নেবে কিন্তু পরে এগুলো স্পামার হিসেবে নেবে। তার আমাদের প্রোফাইল মেক করার সময় সবসময় মাথায় রাখতে হবে যেন ওই প্রোফাইলে যা যা চাইছে সব কিছু আমি ঠিকভাবে দিতে পারি, তখন আমার এই লিঙ্কটার ইয়ে হবে না, স্পামিং লিঙ্ক হবে না, এবং ওইখান থেকে আমি ইয়ে পাবো র্যাঙ্কিংয়ে, আমি এটা আমার খুবই সাপোর্ট করবে। তারপর যে পিডিএফ শেয়ারিং সাইট অথবা PPT শেয়ারিং সাইট, এরকম বিভিন্ন প্রায় 30-40টার মতো ওয়েবসাইট আছে যেগুলোতে কী করা যায়, যেমন slideshare.net, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে প্রেজেন্টেশন শেয়ার করা যায়, পাওয়ার পয়েন্টের যে ফাইলগুলো আছে এগুলো শেয়ার করা যায়,
ওই ফাইলগুলো শেয়ার করব কেন করব আমরা, কারণ হচ্ছে ওই পিডিএফ যে ফাইলটা শেয়ার করব আমরা ওই ফাইলের মধ্যে যে কন্টেন্ট আমরা সাজাবো ও এর মধ্যে কি থাকবে বিভিন্ন ইউআরএল আমরা অ্যাড করে রাখব, এটা একটা সাপোর্ট দিবে। তারপর হচ্ছে আমরা যখন ওই পিডিএফ ফাইলটা পাবলিশ করব তখন তার পিডিএফ ফাইলের ডিসক্রিপশন অপশন থাকে, ডিসক্রিপশন অপশনে আমরা কন্টেন্টের মধ্যে যখন সামারিটা দিয়ে দিব পিডিএফের, এই সামারির মধ্যে আমরা একটা ডুফলো কোনো কোনো পিডিএফ সাইডে ডুফলো ব্যাকলিং করতে দিবে, যেগুলো করতে দিবে ডুফলো ব্যাকলিং দিব, আর অ্যাঙ্কর ডুফলো ব্যাকলিং করতে দিবে, তো যেগুলোতে অ্যাঙ্কর ডুফলো ব্যাকলিং অ্যালাউ করবে এগুলোতে অ্যাঙ্কর ডুফলো দিব, আর যেগুলোতে অ্যালাউ করবে না এগুলোতে শুধু নেক ডুফলো ব্যাকলিং দিব। নেক ডুফলো ব্যাকলিং মানে জাস্ট ইউআরএলটা দিয়ে দিব, বাট অ্যাটলিস্ট আমার আমি যে কন্টেন্টটা এখানে ওইখানে পাবলিশ করবো ওই কন্টেন্ট রিলেটেড সামারি করা যায়। তুমি যদি আরও বেশি জানতে চাও তাহলে এই ওয়েবসাইটে ভিজিট করো, এরকম বলে দিব। সোশ্যাল ইমেজ শেয়ারিং সাইটটা সেম একই রকম ভিডিও শেয়ারিংয়ের মতো, যেমন ইনস্টাগ্রাম আছে এরকম যে বিভিন্ন সাইট আছে। তারপর যে সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং সাইট হচ্ছে ফেসবুকের মতো, ওরকম প্রায় 1000-এর উপরে ওয়েবসাইট আছে সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য, বা এক একটা দেশে এক একটা কমিউনিটির জন্য এইসব ওয়েবসাইট। তো ওইসব ওয়েবসাইট আমি যে লোকেশনটাকে ফার্স্ট টার্গেট করবো ওই লোকেশন আগে সোশ্যাল বুক যে সব ওয়েবসাইট থাকে সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য এগুলো শেষ করে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল যদি আমি চাই যে র্যাঙ্কিংয়ের জন্য আমার আর একটু সাপোর্ট দরকার, তখন আমি আমাকে তার সোর্স নাই ওয়েবসাইটে বা আর লিঙ্ক করার সোর্স নাই, তখন যাই আমি ইন্টারন্যাশনাল যাবো। ওয়েব 2.0 হচ্ছে এগুলো পাবলিক ব্লগ নেটওয়ার্ক, এগুলোতে আমরা করবো। তারপর হচ্ছে লোকাল ডাইরেক্টরিস, ডাইরেক্টরিস যেটা এটাই শুধু লোকালি করার চেষ্টা করবো, মানে যে লোকেশনে কাজ করবো ওই লোকেশনে চেষ্টা করার চেষ্টা করবো। তারপর হচ্ছে আমরা ব্লগ কমেন্ট কীভাবে করতে হয় এগুলো নিয়ে গতকালকে কথা বলছি। তারপর আজকে কারো কী সমস্যা আছে কীভাবে ব্লগ কমেন্ট করতে করবেন এগুলো নিয়ে। আচ্ছা, ব্লগ কমেন্টের যে ডিফল্টভাবে কিছু সিস্টেম আছে, যেমন ওয়ার্ডপ্রেস কমেন্ট সিস্টেম, ফেসবুক কমেন্ট সিস্টেম, ডিসকাস কমেন্ট সিস্টেম, এগুলো হচ্ছে এই সিস্টেমে আমরা যে এক এক ওয়েবসাইট এক একটা সিস্টেম ব্যবহার করে, যে যে সিস্টেমটা ব্যবহার করে আমরা ওই সিস্টেমে যাই আমাদের তাদের এখানে কমেন্ট করতে হবে। কারণ ফেসবুক কমেন্ট সিস্টেম যেগুলো, আবার টুইটার কমেন্ট সিস্টেম একটা আছে, ইনস্টাগ্রাম কমেন্ট সিস্টেম আছে, লিঙ্কডিন কমেন্ট সিস্টেম আছে, আবার হচ্ছে পিন্টারেস্ট কমেন্ট সিস্টেম আছে, আরও অনেকগুলো কমেন্ট সিস্টেম আছে। এখানে আমি জাস্ট যেগুলো ইয়েতে বিভিন্ন ওয়েবসাইট আমাদের ব্লগ কমেন্টের জন্য ব্লগের জন্য দরকার পড়ে, অনেক ব্লগে আপনার টুইটার ব্লগ ব্লগিং কমেন্ট সিস্টেমও আছে। তো যেখানে যে জিনিসটা থাকবে ওইখানে ওই প্রোফাইলটা লগ ইন করে আমরা কমেন্ট করতে পারবো। এখন কথা হচ্ছে ব্লগ কমেন্ট করার জন্য আমরা এইসব ফোরাম সাইটগুলো কীভাবে বুঝবো যেগুলোতে আমরা কমেন্ট করতে পারবো, অথবা গেস্ট পোস্ট করতে পারবো, এরকম ব্লগগুলো আমরা কীভাবে বুঝবো, অথবা যেসব ওয়েবসাইটে আমার ইয়ে করবে গেস্ট পোস্টের পারমিশন দেবে ওইগুলো আমরা কীভাবে খুঁজবো, এগুলো কিছু খোঁজার গুগলের কিছু কিছু অ্যাডভান্স ট্রিং আছে, যেগুলো হচ্ছে আমরা যদি এমনিতে নর্মালি গুগলে সার্চ করি কোনো কিছু লিখে আমরা জাস্ট কিওয়ার্ডটা লিখে সার্চ করি, একটা ট্যাক্স লিখে সার্চ করি, আর যখন আমরা অ্যাডভান্স কিছু সার্চ করতে যাবো তাহলে গুগলকে আমাদের কী করতে হবে অ্যাডভান্স কমেন্ট দিয়ে দিতে হবে যে তুমি এইভাবে আমাকে রেজাল্টটা শো করাও। কারণ আমরা নিজে যদি এখানে এখানে যদি দেখি আমরা ডকসের মধ্যে সার্চ স্ট্রিং ফর ফাইন্ডিং ব্লগ কমেন্ট সাইট, এটা সার্চ স্ট্রিং ফর ফাইন্ডিং গেস্ট পোস্টও হইতে পারে, মানে গেস্ট পোস্টের ক্ষেত্রেও আমরা এইভাবেই ব্যবহার করতে পারবো, জাস্ট একটু ডিফারেন্ট আসবে এখানে, ঠিক আছে। যেমন ধরেন আমরা যদি শুধু যেগুলোতে কমেন্ট করা যায় অথবা কমেন্ট বক্সে শু করা লেখা আছে রাইটে কমেন্ট, কমেন্ট বক্সের যে টাইটেলটা থাকে উপরে এখানে লেখা আছে রাইটে কমেন্ট, সব ওয়েবসাইটে সিমভাবে লেখা থাকবে না, কোনো ওয়েবসাইট এরকম থাকতে পারে পোস্টে কমেন্ট, কোনো ওয়েবসাইট এরকম লেখা থাকতে পারে লিভে কমেন্ট, মানে কমেন্টের যে বক্সটা থাকে বক্সের উপরে। আচ্ছা আমরা একটা করে দেখি তাহলে এটা বুঝে ফেলতে পারবো, এরকম দুই তিন সবগুলোই দিয়ে আমরা করতে পারবো। রাইটে কমেন্ট কিওয়ার্ডের জায়গায় আমরা সবসময় গিয়ে আমরা যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো আমরা এই কিওয়ার্ডটাই দেবো সবসময়। আমরা যদি লাইফস্টাইল রিলেটেড যত ইয়ে আছে ওয়েবসাইট আছে এগুলোতে এগুলো গুগলে বলে যে তুমি এগুলো শো করাও, লাইফস্টাইল, তারপর প্লাস দিলাম রাইটে কমেন্ট, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা কী করে দিলাম রাইটে কমেন্ট লিখে দিলাম। তো সার্চিংয়ের একটা অ্যাডভান্স কাজ হচ্ছে সে এই ডাবল কোটেশনের ভিতরে যেটা পাবে ওটার আমার মাস বিশু করাবে, ঠিক আছে। আমরা যদি এটা লিখে সার্চ করে দেখবেন কী হয়, এই যে সে যেসব ব্লগে হচ্ছে লাইফস্টাইল নিয়ে ইয়ে করা হয়েছে কন্টেন্ট পাবলিশ করা হয়েছে এবং সেখানে রাইটে কমেন্ট এই অপশনটা আছে এইসব ওয়েবসাইট সে আমার শো করাবে।
তো এটা আমরা যখন অ্যাডভান্স স্ট্রিং লিখে গুগলে সার্চ করব, গুগল 95% ডাটা আমাদের কারেন্ট দিবে, আর 5% ডাটা হচ্ছে গুগল কনফিউশনের মধ্যে নিজে কনফিউশন হতে গেলে, অর্থাৎ ওই সব ওয়েবসাইট আছে আমরা তারা যে স্ট্রিংটা বলে দিব, অর্থাৎ যে রাইটে কমেন্ট স্ট্রিংটা আমরা তারা বলে দিচ্ছি, সে রাইটে কমেন্ট এটা খুঁজে বের করতে যেয়ে দেখবে হয়তো তার ওয়েবসাইটে কোনো জায়গায় কন্টেন্টের মধ্যে রাইটে কমেন্ট একাধিকবার আছে, এটা তার ওই কিওয়ার্ডের জন্য তার এটা আমাদের শো করে ফেলবে, ওইরকম 5% হইতে পারে। তো 95% সে আমাদের রাইট ইনফরমেশনটা দিবে। দেখি আমরা দুই একটা ওয়েবসাইট অন করে আমাদের রেজাল্টটা পাইছি কিনা দেখি একটু। এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু লাইফস্টাইল রিলেটেড যত ওয়েবসাইট আছে ওইগুলোই আমাদের শো করতেছে, এবং রাইটে কমেন্ট এই ওয়ার্ডটা আছে। আর আমরা যদি এখানে আমরা এটা আরও চেঞ্জ করে দিই, রাইটে কমেন্ট না দিয়ে দিই লিভ এ কমেন্ট, অনেক জায়গায় এরকম আসবে থাকবে লিভ এ কমেন্ট। এইটা কিন্তু তাহলে এখন চেঞ্জ হয়ে গেছে, লিভ এ কমেন্ট, এখন কিন্তু রাইটে কমেন্টে কোনো রেজাল্ট আসে নাই। লিভ এ যেসব জায়গায় লিভ এ কমেন্টের অপশন আছে ওইগুলোই আমাদের শো করা গেছে। ব্যাক ওয়েবসাইটে যাই যেগুলো দেখছিলাম। আচ্ছা, এই প্রসেসে সার্চ দিলে গুগলে আসলে কি মানে সার্চ করার জন্য বেসিক্যালি এভাবে সার্চ দেওয়া হয়? আমার টার্গেটেড ওয়েবসাইট গুলো খুঁজে বের করার জন্য, আমার নিশ রিলিভেন্ট যে সাইট গুলো থাকবে ওগুলো খুঁজে বের করার জন্য, মানে তো আমি জানি না, ঠিক আছে, আমার নিশ রিলিভেন্ট কতগুলো লাখ মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, এগুলোর মধ্যে কোনগুলো আমার নিশ রিলিভেন্ট এগুলো তো আমি আগে থেকে জানি না, এগুলো খুঁজে বের করার জন্য আমার এই পলিসিগুলো গুগলে অ্যাপ্লাই করতে হবে, এই স্ট্রিংগুলো লিখে ট্রাই করতে হবে। এই যে দেখুন ওনার একটা ইয়ার মধ্যে ছবির মধ্যে কন্টেন্ট, এখানে রাইটে কমেন্ট অপশন আছে, এই জন্য গুগল এটা আমরা শো করাইছিল। এখন কথা হচ্ছে কিছু ওয়েবসাইট এরকম থাকবে যেখানে কমেন্ট করার জন্য আমরা সরাসরি কমেন্ট করতে পারবো, আর কিছু ওয়েবসাইট থাকবে এরকম কমেন্ট করতে হলে আমাকে লগ ইন করতে হবে, লগ ইন ছাড়া আমার কমেন্ট করা যাবে না, মানে তার এখানে আগে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মেম্বারশিপের অ্যাকাউন্ট, যেমন আমরা ফেসবুকে সাইন ইন করি, সাইন আপ করি, রেজিস্ট্রেশন করি, অনেকটা এরকম প্রসেসে ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে অথবা কোথাও বলবে গুগল দিয়ে সাইন আপ করেন, কোথায় বলবে ফেসবুক দিয়ে সাইন আপ করেন, কোথায় বলবে টুইটার দিয়ে সাইন আপ করেন, যেভাবেই বলুক সাইন আপ করে আমরা লগ ইন করার পরে সেখানে ইয়ে করতে পারবো, কমেন্ট পোস্ট করতে পারবো অথবা কমেন্ট রিড করতে পারবো। কোন কোন আসলে এরকম থাকবে আপনারা শুধু কমেন্ট রিড করতে পারবেন, কিন্তু যদি কমেন্ট করতে চান তাহলে আপনার লগ ইন করতে হবে, ঠিক আছে। লিভে কমেন্ট রেকর্ড সেট আমরা অন করে দেখি, ফেসবুকটা বাদিয়ে দিলাম, এরপরটা দেখি কি অবস্থা। এই যে এটা গুগল মানে কনফিউশনে এটা নিয়ে আসছে, এটাতে গেলে আমরা লিভে কমেন্ট অপশন পাবো না। প্রিন্টারেস্ট ওপেন করি, রাইটে কমেন্ট আমরা সরি রাইটে কমেন্টটা বর্তমান করছিলাম, তো আমরা ইয়েটা লিভে কমেন্টটা দেখি, এটা তাকে দেখে বলছি এই যে লিভে কমেন্টের অপশন আছে তার কন্টেন্টের মধ্যে, আমরা এখানে যেয়ে কী করতে পারবো আমাদের কমেন্টটা পাবলিশ করতে পারবো। দেখেন এখানে কমেন্ট বক্সটা ডিফারেন্ট, আমরা আগে একটা কমেন্ট বক্স দেখছি ওটা একরকম, এখন একরকম, তো এরকম এক এক জায়গায় এক এক রকম কমেন্ট বক্স থাকবে। আমাদের কমেন্ট নেই কিনা অনেক সাইটে এরকম থাকবে, তাহলে এগুলো ওটু আপনি কমেন্ট করলেই পাবলিশ করে দিবে, আর কিছু সাইটে সাইট অ্যাডমিন কী করবে এগুলো কন্ট্রোলিং করবে কমেন্টগুলো, যেন তার এখানে স্প্যামার কন্টেন্ট পোস্ট না হয় অথবা সে চাই না কমেন্ট মানুষ কমেন্ট করুক তার পোস্টে, ঠিক আছে। অ্যামেজিং কন্টেন্ট লিখে ধরেন আমি তার একটু ফেভার দিয়ে পোস্ট করে ট্রাই করি, নেমের জায়গায় হচ্ছে আমরা
বেশিরভাগ সময় আমরা যে নেমের যে ওয়েবসাইট গুলোতে প্রোফাইল স্ট্রং থাকে বা অ্যাডমিন অ্যাপ্রুভালের দরকার পড়ে, ওইসব ওয়েবসাইটে সবসময় নাম দিয়ে নেমের জায়গায় নাম দিব। আর যেসব ওয়েবসাইটে অ্যাডমিন অ্যাপ্রুভালের দরকার পড়ে না, ওইসব ওয়েবসাইটের নেমের জায়গায় আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব। এটার কারণ হচ্ছে গুগল যেহেতু কাউন্ট করে যে কিওয়ার্ডের ইংলিশটা কয়টা অ্যাঙ্কর ব্যাকলিং হইলো, গুগল এই জিনিসটা কাউন্ট করতে পারবে। যদি আমরা যদি এখানে আমাদের নামটা দিয়ে দেখি, আমি একটা নাম দিলাম মার্ক, নামের জায়গায় নাম, মেলের জায়গায় মেল দিতে হবে, কোনো জায়গায় মেল কম্পালসারি দিতে হয়, কোনো জায়গায় না দিলে চলে, যেখানে না দিলে চলে এখানে বলে দিবে ইমেল ইজ নট ম্যান্ডেটরি, এরকম বলে দিবে যে আপনার ইমেল না দিলে চলবে। ওয়েবসাইট অ্যাড্রেস এনে বসে এখানে দেখি এখানে ওয়েবসাইটটা তো অপশনাল, ওয়েবসাইট এখানে অপশনাল না, ওয়েবসাইটটা এখানে আপনি অপশনাল বলে দিচ্ছেন নাকি উনি, ওয়েবসাইটটা ম্যান্ডেটরি দিতে হবে আপনাকে অথবা না দিলে হবে, কারণ না কারণ ম্যান্ডেটরি হচ্ছে গিয়ে নেম আর ইমেলটা হচ্ছে ম্যান্ডেটরি, এখানে ম্যান্ডেটরি না, এখানে স্টার মার্ক করে দেয় নাই, অনেক জায়গায় স্টার মার্ক করে দিতে পারে, অনেক জায়গায় কোনোটাই স্টার মার্ক করে দিবে না, তখন আপনার তিনটাই দিতে হবে। তো আর আমাদের গোল কি, আমাদের গোল হচ্ছে এখান থেকে ইয়ে করে হোক, অ্যাঙ্কর টেক্সট করে হোক অথবা অ্যাঙ্কর টেক্সট ছাড়াই হোক, নেট ডু ফলো ব্যাকলিং হোক, যে কোনোভাবে আমার ওয়েবসাইট একটা ইয়ে করা, ব্যাকলিং করা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গোল। কারণ আমরা সবসময় ওয়েবসাইটটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, সাবমিট করে অ্যাডমিন অ্যাপ্রুভাল কি না। এটা অ্যাডমিনে অ্যাপ্রুভাল ইয়ে করে রাখছে, কি করছে আমি যে কমেন্ট করছি এটা তার সে পাবে ঠিকই, সে যদি এটা পাবলিশ করে অ্যাপ্রুভ করে তাহলে পাবলিশ হবে না, তো পাবলিশ হবে না, তো এরকম সাইডও কিছু থাকে যেগুলোতে অ্যাডমিন পাবলিশই করতে না কমেন্ট, কিন্তু সে কমেন্ট সেকশন অ্যাড করে রাখছি, এরকম থাকলে তো আমরা তাহলে ইগনোর করে দিব। এরকম ওয়েবসাইট পিন্টারেস্টটা একটা ব্যাপার হয় কি, একটু আগে বলছিলাম আপনাদের যদি আমরা কোনো লিঙ্ক পোস্ট করতে চাই, পোস্ট করতে চাই বা ডু ফলো ব্যাক লিঙ্ক পোস্ট করতে থাকে, কিছু কিছু সাইট এরকম থাকবে তাদের ম্যানুয়াল সিস্টেমটাই থাকবে যে আপনি করবেন এইচটিএমএল কোড ডু ফলোর জন্য তার এখানে ইয়ে করবেন পেস্ট করবেন, সে এরারে তার মতো করে নো ফলো করে নেবে অথবা এইচটিএমএল কোডটা সরাই ফেলবে। আমরা যদি আমাদের এখান থেকে একটা এইচটিএমএল কোড এখানে পেস্ট করে দেখি, এই যে এটা ছিল আমাদের এইচটিএমএল কোড ডু ফলো ব্যাকিং এর জন্য, আমি এইটাতে পিন্টারেস্ট ইয়ে করলাম পেস্ট করলাম, আমার কোডটা কিন্তু আর ইয়ে কোড থাকে নাই বা এখানে আর অ্যাঙ্কর টেক্সট হয় নাই, সরাসরি সে জাস্ট টেক্সটে কনভার্ট করে নিছে, ঠিক আছে। এরকম জায়গায় আমরা কী করবো, আমরা শুধু ইয়ে কন্টেন্টের পরে আমরা নেক্সট ইউআরএলটা দিয়ে দিব, অর্থাৎ আমাদের ইউআরএলটা দিয়ে দিব, এটা দিয়ে দেখি আমরা যে আমার ইউআরএলটা পোস্ট হয়ে গেছে, কিন্তু ইউআরএলটার তার পিন্টারেস্ট যে সিস্টেম আছে এটা নো ফলো করে দিচ্ছে, দেন ইউআরএলের উপরে যদি আমরা কার্সর নেই এটা কিন্তু ইয়ে হবে না, কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে না। তো এরকম যেমন ভিজিটর এখানে ক্লিক করে যেতে পারবে না, তার কী করতে কপি করে তারপরে যে ইউআরএল বাটনে ইয়ে করে এন্টার করে তারপর তার যেতে হবে এবং গুগল বোর্ডও যেতে পারবে না। তো এটা আমার আলটিমেটলি কোনো লাভ হলো না, শুধু একটাই বেনিফিট হলো আমার, গুগল যদি যখন পিন্টারেস্ট ভিজিট করতে আসবে এখানে সে জাস্ট আমার ইয়েরা ইউআরএল যেটা আমি এখানে দিছি ওটা জাস্ট সে ভিজিট করতে পারবে, ইয়ে করতে পারবে, রিড করতে পারবে, সে যখন রিড করবে সেটা নো ফলো ব্যাক লিঙ্ক হিসেবে রিড করে চলে যাবে। এই যে রাইট কমেন্ট অপশন এড করা, আমরা আরেকটা স্ট্রিং চেঞ্জ করে দেখি,
জাস্ট এ কমেন্ট। এন্ডেওরাতে পোস্ট কমেন্ট এভাবে ইয়ে করে রাখে, টাইটেল দিয়ে রাখতে, এগুলো শুধু এগুলো শুধু শো করবে। এই যে পোস্ট কমেন্ট আগে ছিল কি, এর আগে যখন নাম্বার ছিল রাইট কমেন্ট, এর আগে যখন ছিল লিভ কমেন্ট, তখন লিভ কমেন্টের অপশন ছিল, ঠিক আছে। এই যে এখানে আমি যখন ইয়ে করছি, ক্লিক করছি, সে আমার দুইটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, ফেসবুক এবং গুগল। তার ওয়েবসাইটে দুইটা কমেন্ট সিস্টেম সে এনেবল করে রাখছে, ফেসবুক কমেন্ট সিস্টেম এবং গুগল কমেন্ট সিস্টেম। তো আমরা যে কোনো একটাতে ক্লিক করে এখান থেকে ইয়ে করতে পারবো। আপনাকে সিলেক্ট করতে হবে কোন অ্যাকাউন্ট দিয়ে করব। হ্যাঁ, কোন অ্যাকাউন্ট দিয়ে করব। আরো দুটো অপশন দিচ্ছে, আমি চাইলে টুইটার দিয়ে করতে পারবো, সে আরো টুইটার রো এনেবল করে রাখছে। এরকম বিভিন্ন ডিফারেন্ট টাইপের ইয়েগুলো প্লাগইন গুলো তারা কেন এনেবল করে রাখে, যেমন ইয়ে হয় না, ফার্মে না করতে পারে, যেমন ফেসবুক থেকে যদি আমরা পোস্ট করি, তো আমরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পোস্ট হবে, ফেসবুকের যে বট আছে, বট যদি আমরা স্পামিং করে, স্পামার কন্টেন্ট আমরা পোস্ট করি, সেটা আমাদের সরাসরি ব্যান করে দেবে। এটা তো কি করছে, অ্যাডমিন অ্যাডমিন অ্যাপ্রুভাল অফ করে রাখছে, এটা নিচে কোনো অন্য কোনো কমেন্ট শো করতেছে না। লাইফস্টাইলটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকান নাই আপনি, সমস্যা নাই, ফার্স্ট ব্র্যাকেট ঢুকালে হবে, থার্ড ব্র্যাকেট ঢুকালে হবে, এসে তার রেজাল্ট। আর সো অটো অ্যাপ্রুভের যে ব্যাপারটা হয়, এটা অনেক সময় এরকম হয়ে যায়, কিছু ওয়েবসাইট চলে আসে যেগুলো হচ্ছে অটো অ্যাপ্রুভের সম্পর্কে কন্টেন্ট রাইট করছে, এগুলো চলে আসে, কারণ এটা অটো অ্যাপ্রুভটা মানুষ এত বেশি চাইছে, এত বেশি চাই, বিভিন্ন ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ হয়েছে, যেখানে গুগল নিজে কনফিউশনে পড়ে যায়। তোমার চারটা ওয়েবসাইট শো করছে, কারণ আমি তার একটু স্পেসিফিক করে বলে দিচ্ছি, তুমি শুধু এগুলো শো করাও, পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট পায় নাই, এই জন্য আমাদের এগুলো শো করাইছে। নিচে একটা দেখলাম ওটার প্রুভের সিস্টেম আছে, কোনটা মানে নিচের দিকে আছে, এই যে স্যার সম্পূর্ণ দেখতে পারি একটু ওপেন করে, হ্যাঁ তার এখানে করে অটো অ্যাপ্রুভ অ্যালাউ করে, অ্যালাউ করে দেখে দেখেন মানুষ কি পরিমাণে করছে, যেগুলো করছে অটো অ্যাপ্রুভ থেকে।
একটু সময় নিবে, কারণ এখানে আমি প্রচুর পরিমাণে অলরেডি অনেকে ইয়ে করে বলছে, কমেন্ট করে বলছে, ডাটা বেসটা অনেক বড়ো, লোডটা দেখে সময় নিবে, নোটটা দেখি। আমাদের সস্টিক আরও আছে, আমরা যদি এরকম চাই যেন একেবারে নিউ পোস্ট অন্য কেউ পোস্ট করে না, কমেন্ট করে নাই, ঠিক আছে, এই রকমের ওয়েবসাইট গুলোকে বলে যে তুমি খুঁজে দিতে সে এগুলো খুঁজে দেবে। আমার এখানে কিওয়ার্ডসের জায়গাটা শুধু আমি ইয়ে দেবো, কেটে দিব, নো কমেন্টস পোস্টেড ইয়ার, মানে অন্য কেউ কমেন্ট করে নাই। অন্য কেউ কমেন্ট করছে না এখানে এখন পর্যন্ত, এরকম ওয়েবসাইটের যে ডাটা আছে ওরা গুগল আমাদের খুঁজে দিবে। এখন রাইটে কমেন্ট আসছে কিন্তু অন্য কেউ কমেন্ট করে না এখন পর্যন্ত, এসে আমার খুঁজে দিচ্ছে। স্যার HREF স্যার এটা তো স্যার পেইড টুল, স্যার এটা এক মাসের জন্য স্যার পেইড কত টাকা লাগে স্যার বাংলাদেশের এক মাসের জন্য? ছোট প্যাকেজ যেটা ওয়ান ইউজার ব্যবহার করবে এটা হচ্ছে এক মাসের জন্য, আর 7 দিনের জন্য ব্যবহার করা যায় হচ্ছে তাদের ট্রায়াল ভার্সনটা, আপনার $60 দিয়ে 7 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। ট্রায়াল ভার্সনের কোনো লিমিট থাকে না, কারণ এটা হচ্ছে আপনি ইয়ে করে করতে পারবেন, তারা আপনার আপনি কি সার্ভিস দেয় এই জিনিসটা তারা এখানে বিপ করে আপনার দিয়ে দেবে। আর হচ্ছে আপনি যখন এক মাসের জন্য তাদের রেজিস্টার হয়ে যাবেন ছোটো প্যাকেজটা কিনে বা বড়ো প্যাকেজটা কিনে, তখন তার প্যাকেজ অনুযায়ী তার লিমিটটা দিয়ে দেবে, এত অ্যাপ্যানে দেবে। আসলে বেশিরভাগই যারা ব্যবহার করে তারা হচ্ছে বাল্ক অ্যাকাউন্ট, অর্থাৎ 7 দিন পর পর নতুন করে অ্যাকাউন্ট করে তারপর ব্যবহার করে। কি অ্যাকাউন্ট বুঝি নাই ভাই? বাল্ক অ্যাকাউন্ট মানে হচ্ছে এগুলো শুধু 7 দিনের জন্য, সে কদিন পর পর নতুন অ্যাকাউন্ট কিনবে, 7 দিন পর পর নতুন অ্যাকাউন্ট কিনে কিনে ব্যবহার করবে আর কি, মানে প্রত্যেকবার নতুন করে রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে 7 দিনের জন্য সে ট্রায়াল ভার্সন নেবে। সবসময় হয় তখন আপনার একই আইপি থেকে বারবার রেজিস্ট্রেশনও করতে হবে না, ব্যান করে যদি দুদিনবার করা হয়, তখন তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রিপেড ইউজ করে ব্যবহার করে ভার্চুয়াল কার্ড দিয়ে ইয়ে করে এক সপ্তাহের জন্য রেজিস্টার করে। এরকম যদি আমরা শুধু ব্লক বা কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট বুঝতে চাই আমরা এইভাবে করতে পারবো, যেদিকে আমাদের সেম স্ট্রিং থাকবে শুধু আমরা ইউএস এর জন্য ওয়েবসাইট গুলো খুঁজে বের করবো, তখন আমরা কি করবো আমাদের কিওয়ার্ডের আগে এইভাবে দিয়ে দিব site.us, তখন সে ইউএস এর মধ্যে যদি এরকম সাইট পায় যেগুলো তো অনেকে কমেন্ট করে নাই, আমার লাইফ স্টাইল রিলেটেড ওইগুলো শুরু করাবে। এই যে .us ডোমেন এক্সটেনশন, তো আমরা আমাদের ফার্স্ট টার্গেট কি কান্ট্রি কোড ডোমেন করা শুরুর দিকে টার্গেট করে, আমরা যখন ফার্স্ট কাস্টমার ধরুন কান্ট্রি কোড ডোমেন করে আগে করব, তারপর যখন এই ডোমেনে কান্ট্রি কোড এক্সটেনশনের পর্যাপ্ত পরিমাণে ওয়েবসাইট আর থাকবে না যেখান থেকে আমি ইয়ে করতে পারি, তখন আমরা অন্য ওয়েবসাইট নিয়ে অন্য ওয়েবসাইট বা অন্য এক্সটেনশনের ডোমেনে চলে যাবো।
স্যারের মনে হয় ঘুম চলে আসছে নাকি? আমার টিম আছে, টিমই করে, বাট আমার তো গাইড করতে হয়। এই যে দেখছেন কমেন্ট এখানে চলে আসছে, তারপর নো কমেন্টস পোস্টেড ইয়েট, মানে আগে কোনো কমেন্ট হয় নাই। আমি যখন গুগলে এই কমেন্টটা দিয়ে দিছি, তখন আমার শুধু এই ওয়েবসাইটগুলো এসে কয়েছে। আমরা যখন চেষ্টা করবো যে সবসময় সবার আগে কমেন্ট করার জন্য, সবার আগে কমেন্ট করলে দুইটা বেনিফিট, এক হচ্ছে ওইখানে এগুলা সবার আগে কমেন্ট করার চেষ্টা করবো ওই সব ওয়েবসাইটে, যেসব ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক আছে, আর ওই ওয়েবসাইট আমি যে নিশটা নিয়ে বা যে কিওয়ার্ডটা নিয়ে কমেন্ট করবো, যেন ওই কিওয়ার্ড বা নিশ রিলিভেন্ট সাইট থাকে ওইটা। আমার কমেন্টের থ্রুতে যেন আমি তার সলিউশন দিব, সলিউশন দিয়ে যেন আমি বলবো বা আচ্ছা যেন একটা কমেন্ট করছে, তার সলিউশন দিয়ে বা হোক বা তার কনভিন্স করে হোক, যে কোনোভাবে ব্যাপার দিয়ে হোক, যে কোনোভাবে আমি এখানে তার সে যে জিনিসটা দেখতেছে এই জিনিসটা দিয়ে, অথবা ধরুন এই ওয়েবসাইট ওনার যে কন্টেন্টটা লেখা একটা ফ্যাশন নিয়ে রাইট করছে, ওনার কন্টেন্টগুলো পাবলিশ করছে, এই ফ্যাশনের সাথে আমি নতুন একটা ফিচার যে তার কিছু বলে দিয়ে যে নিউ আপডেট এটা আসছে, ওইখানে আমার লিঙ্কটা দিয়ে আসলাম। তো ওইটা তাহলে কী হবে, ওই ইয়েটা কন্টেন্টটা যারা রিড করবে ওইখান থেকে, তারা যেন কমেন্টটা দেখবে যে নিউ আপডেটটা এখানে সম্পর্কে আপনি বলে দিচ্ছেন, ওইখান থেকে কিছু ট্রাফিক আপনি এখানে ড্রাইভ করবেন। ওইটা হচ্ছে ওই সব ক্ষেত্রে। আর জাস্ট যদি আমার র্যাঙ্কিংয়ের থাকে, প্ল্যান থাকে, তখন আমি ওই রকম রিলেটেড যতগুলো ওয়েবসাইটে পাই সবগুলোতে কমেন্ট করার চেষ্টা করবো আর কি। দেখেন সার্চ ইঞ্জিন দিয়ে আমরা কত কিছু করতে পারি। এই যে আমাদের টার্গেট ছিল ইউএস ইউকে, আমরা এগুলো খুঁজে বের করে নিতে পারি এখান থেকে আমরা। তারপর টার্গেট ছিল আমাদের একটা এডু ডট এডু ডোমেইন, এখানে দিয়ে দিলাম এড এ কমেন্ট, অথবা হ্যাঁ এড এ কমেন্ট দিয়ে দিই। এই যে দেখেন এখন শুধু ডট এড ডোমেনগুলোই আমাদের শো করতেছে সার্চ ইঞ্জিন। তো আমরা আমাদের টার্গেটের কাজগুলো এইভাবে করে নিতে পারবো, আমরা যে জিনিসটা চাবো যেটা টার্গেট করবো, যখন ডোমেন টার্গেট করবো ডোমেনটা নিয়ে নিবো, যখন টার্গেট করবো সবার আগে কমেন্ট করার জন্য, কারণ আমরা ওই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করবো। যখন হচ্ছে আমরা আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমাদের নিশ রিলিভেন্ট, তখন আমাদের কিওয়ার্ডটারে একদম ফিক্সড করে দিয়ে দিব। অথবা আমি যদি এখানে এই জিনিসটা করতাম, আমার কোনো কিওয়ার্ডের টার্গেট নাই, তখন আমি আমার এখান থেকে এটা সরাই দিলাম এই কমেন্টটা, আম জাস্ট সাইট ডট ডট এডু, শুধু এডু ডট কমেন্ট যত ডোমিন আছে এই ডোমিনগুলোতে যেগুলোতে কমেন্ট অ্যাড করা যায় বা কমেন্ট সেকশনের উপরে তাদের টাইটেল করা আছে অ্যাড এ কমেন্ট, ওই সব ওয়েবসাইট যেন গুগল আমার শো করায়। সার্চ করি, এই যে দেখেন এখন আর কোনো স্পেসিফিক কোনো বা টার্গেটেড কোনো কিওয়ার্ড দিয়ে এসে আমার শো করে দিতে না। এখন যতগুলো ওয়েবসাইটে কমেন্ট করা যাবে, আর যেই সব ওয়েবসাইট ডট এডু এক্সটেনশনে আছে এরকম যত ওয়েবসাইট আছে সবগুলোই আমার শো করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এডু ডোমিনের যে আমাদের টার্গেটটা থাকবে এডু ডোমিনেরটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো ডাটাবেস। আর যখন আমরা কোনো স্পেসিফিক নিশ নিয়ে কাজ করবো, তখন স্পেসিফিক কিওয়ার্ডগুলো দিয়ে প্রথমে ট্রাই করবো, তারপরে এগুলো শেষ হয়ে যাওয়ার পরে যেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকবে না, কিন্তু আমার লিঙ্ক আরও দরকার, তখন হচ্ছে আমরা জায়গাটা চেঞ্জ করে নিব। যদি আমরা ডট গভটা দেখি একই রকম, আর এখানে তো সার্চ স্ট্রিংগুলো চেঞ্জ হবেই, যেমন কোনো ওয়েবসাইটে থাকবে এড এ কমেন্ট, তারপর কোনোটা থাকবে লিভ এ কমেন্ট, কোনোটাতে থাকবে পোস্ট এ রিপ্লে। তো আমরা একটা একটা করে চেষ্টা করবো, প্রথমে এড এ কমেন্ট লিখে চেষ্টা করলাম, চেষ্টা করে যে সব ডাটা বেস পেলাম, এগুলো যেগুলোতে অ্যালাউ করে কমেন্ট ওইগুলো আমরা ডাটা বেসগুলো নিয়ে ওইগুলোতে কমেন্ট করা শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে যেগুলোতে কমেন্ট করার যখন এটা শেষ হয়ে যাবে, তখন আমরা এটা চেঞ্জ করে নেবো, এড এ কমেন্টের জায়গায় দিব লিভ এ কমেন্ট। ঠিক আছে, তখন লিভ এ কমেন্ট যে সব ওয়েবসাইটের ইয়েতে লিভ এ কমেন্ট থাকে ওই সব ওয়েবসাইটগুলো খুঁজে বের করবো ওইগুলোতে করবো। এরপর ধরুন লিভ এ কমেন্টের ডাটা বেসও শেষ হয়ে গেছে, তখন আমরা করবো পুস্টে কমেন্ট, এটাও ডাটা বেস শেষ হয়ে গেছে, রাইটে কমেন্ট। এভাবে এক এক করে সবগুলো সার্চিং ব্যবহার করে আমাদের ডাটার পরিমাণটা ফিগারটা আমরা বাড়াইতে পারবো। ডট গভ থেকে লিখে যদি আমরা সার্চ করি,
এই যেমন ডট গভ এর যে ডোমেনগুলো আছে এই ডোমেনগুলো আমাদের সাজেস্ট করতেছে, এরকম ডোমেন খুবই কম, মাত্র 4 পিস পর্যন্ত শুরু করছে, অর্থাৎ 40টার মতো ডোমেন আছে, এরকম যেগুলোতে আমরা করতে পারবো। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই আবার ইয়েতে, এই স্ট্রিংটা আমরা একটু ব্যবহার করি, ইন ইউআরএল, তারপর হচ্ছে ব্লক, গেস্ট হাউস, এখানে কিওয়ার্ডটা গেস্ট হাউস দিছে। এখন কি হয় আমরা একটু দেখি, আমরা এখানে গেস্ট হাউস না গেস্ট পুস দিতাম, রেজাল্টে কি আসতো দেখতে আমরা একটা এক দুটা ফাইল ওপেন করে একটু রাখি। গেস্ট পুশের বেলা তো আমরা জাস্ট যেগুলো শুধু যেসব ওয়েবসাইটে গেস্ট পুশ অ্যালাউ করে শুধু এগুলো আমরা খুঁজে বের করতে পারবো, যেসব ব্লকে ইউনিভার্সাল ব্লক, তারপর আছে আমাদের ডাবল পজিশনের ভিতরে গেস্ট পুশ আমরা দিয়ে দিচ্ছি, আর যেহেতু ওগুলোতে গেস্ট পুশ অ্যালাউ করে এগুলো দিবে। আচ্ছা, ডেটিং ব্লক দ্যাট অ্যাকসেপ্ট গেস্ট পুশ, তো এখানে গেস্ট পুশ নিয়েও অনেক শুরুর দিকে অনেকগুলো চলে আসবে এরকম, যেগুলো হচ্ছে আমাদের না যেগুলো করা যায় না, গেস্ট পুশ করা যায় না, অর্থাৎ তারা গেস্ট পুশ নিয়ে বিভিন্ন কন্টেন্ট রাইট করছে, যেহেতু গেস্ট পুশ নিয়ে সবাই খুঁজছে এই জন্য ব্লগাররা এগুলো নিয়ে বেশি কন্টেন্ট রাইট করছে, আর গুগল এই ব্যাপারটারে করে নিয়ে নেয়, মানে সেম টেক্সট ওই সব ওয়েবসাইটে পাওয়ার পরে কন্টেন্ট পাওয়ার পরে কনফিউশন হয় শুরুর দিকে, আমাদের কিছু রং সাইটগুলো শুরু করেছে যেগুলো আসলে গেস্ট পুশ ক্রিয়েট করা যায় না, বাট তারা আমরা গেস্ট পুশের দেয় ইনফরমেশন দেয় যে কোন কোন ওয়েবসাইটে আমি গেস্ট পুশ করতে পারবো। এই যে আমরা যদি রেজাল্ট চাই একটু দেখি, টাইটেল হচ্ছে সাবমিট হোম ইম্প্রুভমেন্ট গেস্ট পোস্ট রাইট ফর আস, গেস্ট পোস্টের আর একটা আছে কোনো কোনো ওয়েবসাইট এরকম থাকবে গেস্ট পোস্ট কোনো ওয়েবসাইটের পরে দেবে রাইট ফর আস, ভাই কি এখন হবিগঞ্জে আছেন নাকি? আচ্ছা
শুরুর দিকে যে বিভিন্ন ওয়েবসাইট কন্টেন্ট পাবলিশ হয়েছে গেস্ট পোস্টের নামে এগুলো শুরু হয়েছে। আমরা যদি দুইটা পেজ পড়ে যাই আমরা আমাদের পেয়ে যাবো, এই যে ওয়েবসাইটটা পেয়ে গেছি। শুরুর দিকে ওই যে যারা এইসব গেস্ট পোস্ট নিয়ে ইয়ে করে কন্টেন্ট রাইট করে ব্লগিংয়ের জন্য, তারা খুব বেশি ব্লগিং করে ফেলছে, এগুলো নিয়ে মার্কেটিং করছে, ওই জন্য খুব কনফিউশন হয়ে ওইগুলো শুরু করাই গেছে। এটা এগুলো হচ্ছে একজ্যাক্ট ইনফরমেশন, ফ্যাশন ইনসাইডার ডট কো রাইট ফর আস গেস্ট পোস্ট গাইডলাইন। আমাদের এটা একটু দেখে আসি গেস্ট পোস্টটা কীভাবে করে, কী গাইডলাইন দিয়ে দিচ্ছে। তার এই ফ্যাশন ইনসাইডার ডট কমে কী করা যায়, গেস্ট পোস্ট করা যায়। তার হচ্ছে এই এই ওয়েবসাইটটা তো কী করা যায়, গেস্ট পোস্ট করা যায়। এখানে আমরা আরেকটা জিনিস সেট করে দিছিলাম ইন ইউআরএল, তারপর ইয়ে দিয়ে, তারপর হচ্ছে ব্লগ। তাহলে আমরা কী করে দিছি, গুগলে কনফার্ম করে দিছি যে তুমি ইউআরএল সহ শু করবা। এই যে এটা হচ্ছে পুরোটা ইউআরএল উপরে টাইটেলের উপরে যেটা আছে, একেবারে ইউআরএল যা যা আছে সবগুলো সহ শু করবা, আর ইউআরএল এ এই টেক্সটটা পাওয়ার চেষ্টা করবা, মানে যেন ইউআরএল এর মধ্যে থাকে। আমরা যখন ওয়ান পেজ এসইও করছি, এসইওটা দেখছি, তখন আমরা খেয়াল করছি যে আমাদের কিওয়ার্ডটা কি, ইউআরএল যদি আমরা দিয়ে দিই তাহলে ওই ইওটা গুগল রিড করে দ্রুত। আমরা বলছিলাম যে আমাদের জন্য ইউআরএল এর মধ্যে আমাদের কিওয়ার্ড থাকে, আবার টাইটেলের মধ্যেও থাকে, এবং মেটা ডেসক্রিপশনও থাকে। এই যে আমরা যখন এখানে বলে দিছি ইন ইউআরএল, আমাদের অন পেজ এসইওটা প্র্যাকটিক্যালি দেখান নাই, শুধু মুখ দিয়ে বলে দিছে, আপনাদেরটা মনে হয় দেখানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি ওই যে অফ পেজটা শেষ করে অন পেজে চলে যাবো। অন পেজে আরও কাজ বাকি আছে, তাদের যাদের দেখাইছে তাদেরও কাজ আরও দেখানো বাকি রয়ে গেছে। তো এই অফ পেজে চলে আসছি কারণ অফ পেজের এই সেক্টরটা শেষ করে উঠে দেখাইতে হবে যেগুলো বাকি আছে। আপনাদের যে জিনিসটা রয়ে গেছে এটা ব্যাকিং স্টাডিজে শেষ করে তারপর আমরা আপনাদের আরেকটা ক্লাসে অন পেজের ব্যাপারটা দেখাই দিব। এদের এসব চলে আসছে, আর আমি যদি এখানে আমাদের কি এখন অন পেজ চলতেছে না অফ পেজ? অফ পেজ এসইও চলতেছে, ব্যাকলিংটা হচ্ছে অফ পেজের জন্য। অফ পেজ এসইও এর জন্য হচ্ছে আমাদের ব্যাকলিং দরকার। অন পেজটা হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্টটা অপটিমাইজ করার জন্য, গুগল ফ্রেন্ডলি করে, গুগল সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে, এটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও, ওয়ান পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ করার পর এটা গুগলে র্যাঙ্ক করানোর চেষ্টা করা হচ্ছে অফ পেজ এসইও। আর ব্যাকলিংটা হচ্ছে অফ পেজ এসইওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, ব্যাকলিং ছাড়া আপনি কোনো সময় র্যাঙ্ক করাইতে পারবেন না। আচ্ছা এডুকেশনের যে ওয়েবসাইটে দেখা গেছে দেন, এখানে উনি একটা পিডিএফ শেয়ার করছে, ঠিক আছে। দেন এগুলোর মধ্যে কিন্তু কেস, আমরা পিডিএফ শেয়ারিংয়ের ব্যাপারে যে যারা কথা বলছিলাম, আমরা এখান থেকে যেহেতু পাই গেছি বলে দিই যে উনি একটা পিডিএফ ফাইল ওয়েবসাইটে শেয়ার করছে। এগুলোর মধ্যে উনি কী করছে, পিডিএফ ফাইলের মধ্যে এরকম বিভিন্ন লিঙ্ক অ্যাড করেছে, মানে কন্টেন্ট রিলেভেন্ট, ঠিক আছে। আমরা যখন ইয়ে করবো পিডিএফ শেয়ারিং সাইডে পিডিএফ সাবমিট করবো, আমরা এরকমভাবে আমাদের কন্টেন্ট রিলেভেন্ট পিডিএফ মেক করে তারপর এরকম লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারবো। এটা তো পেয়ে গেলাম তাহলে এই জন্য বলে দিলাম। লিঙ্কগুলো অ্যাড করার প্রসেসগুলো দেখালেন না আপনারা? আচ্ছা পিডিএফ শেয়ারিং এর ক্ষেত্রে যেটা পিডিএফ এর যে কন্টেন্টটা বানানো হবে এখানে যদি প্লেজিয়ারিজম থাকে তাহলে কোনো ধরনের প্রবলেম হবে? আবার একটু বলতেন, আমি ক্লিয়ার না আপনার কথা। আচ্ছা এই পিডিএফ এর যে কন্টেন্ট গুলো ভিতরে থাকে ওইখান যদি আমি অনলাইন থেকে কপি পেস্ট করে একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, এখানে তো কমপ্লিটলি হচ্ছে প্লেজিয়ারিজম থাকে, তাই না? কন্টেন্ট গুলো অন, এখন এই প্লেজিয়ারিজমের ক্ষেত্রে কোনো ধরনের এসইও এর প্রবলেম হবে কিনা বা গুগল বটের কোনো এসইও এর প্রবলেম হয়? এসইও এর প্রবলেম হয় বলতে কি, যে গ্রাফ প্লেজিয়ারিজম থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে অন কন্টেন্ট আপনি কপি করে নিয়ে আসছেন। গুগল বট, গুগলের বড় কাজই তো হচ্ছে সবগুলো ওয়েবসাইটে ভিজিট করা, যিনি ফার্স্ট কন্টেন্টটা পাবলিশ করছেন গুগল বট এই কন্টেন্টটা কাউন্ট করবে ওনার ওয়েবসাইটের এগেনস্টে, কারণ আপনার জন্য এটা কাউন্ট করবে না, আপনাকে বলতে পারবে স্প্যামার, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কন্টেন্ট চেঞ্জ করে প্লাগারিজমটা ইয়ে করতে হবে, ফ্রি করতে হবে, বা যদি এরকম হয় 10% প্লাগারিজম পাইছে আপনার কিন্তু বাকি কন্টেন্টটা ইউনিক, ওইটা আপনার জন্য যতটুকু ইউনিক আছে ততটুকু সে কাউন্ট করবে। ওই যে গেস্ট পোস্টের জন্য কী বলে দিচ্ছে, এটা হচ্ছে ফ্যাশন রিলেটেড ওয়েবসাইট, মানে ফ্যাশনের নিয়ে তারা কথা বলে। Do you have passing for writing, fashion for writing? What I will say,
এন্ড কি করতে হবে এই তার সাবিটা দিতে তারপরে বলতে কি করতে হবে উই ডু নট পে ফর প্রমোশনাল গেস্ট পোস্ট মানে কিছু ওয়েবসাইট এরকম থাকে যারা অন্যের ইয়ের জন্য কেউ যদি এখানে যে তারা ইয়ে করে কন্টেন্ট পাবলিশ করে ওটার জন্য তারা পে করে মানে অ্যাজ এ রাইটার হিসেবে তারা রাখে ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর তারা কী করে না উই ডু নট পে ফর প্রমোশনাল গেস্ট পোস্ট কেউ যদি প্রমোশনাল গেস্ট পোস্ট করে এই জন্য তারা পে করে না ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর ব্র্যান্ড অর বিজনেস প্লিজ কন্ট্যাক্ট আস ফর রিড কার্ড ফিস থ্রো দ্য কন্ট্যাক্ট ফ্রম বিলো মানে তারা কী পরিমাণে ইয়ে রাখবে ফি রাখবে ওটা তাদের কন্ট্যাক্ট করলে পরে তারা ওটা জানাই দিবে নো ইরিলিভেন্ট লিক মানে যেগুলো রিলিভেন্ট লিক না মানে আপনার যে বিষয় নিয়ে আপনার কন্টেন্ট লিখবেন এই কন্টেন্টে সাথে যায় না এরকম কোনো লিঙ্ক আপনি ইয়ে করতে পারবেন না তার ভিতরে যে কন্টেন্ট আপনি দেবেন তার ভিতরে পাবলিশ করার জন্য এটা পাবলিশ করতে পারবেন না উই উইল অনলি অ্যাকসেপ্ট ওয়ান লিঙ্ক পার আর্টিকেল মানে সে কন্ডিশন দিয়ে দিতে আমি একটা লিঙ্ক মাত্র অ্যাপ্রুভ করবো তোমার একটা আর্টিকেলের জন্য কিছু ওয়েবসাইট এরকম বলবে যে আমি তিনটা লিঙ্ক অ্যাপ্রুভ করবো কিছু ওয়েবসাইট বলবে আমি পাঁচটা লিঙ্ক অ্যাপ্রুভ করবো আর কিছু ওয়েবসাইট থাকবে যারা কোনো কন্ডিশনই দিবে না ফ্রিতে আপনার ইয়ে করতে দেবে গেস্ট পোস্ট করতে দেবে এরকম সাইট খুবই কম যদিও থাকে এগুলোর কোয়ালিটি খুবই তেমন ভালো না তারপর সে এখানে ইয়ে করে দিয়েছে এই এই যে গাইডলাইনগুলো দিয়ে দিয়েছে কোন টপিকসগুলো আপনি ইয়ে করতে পারবেন কভার করতে পারবেন ফ্যাশন রিলেটেড হতে হবে ফ্যাশন বিজনেস ম্যানুফ্যাকচারিং স্টার্ট আপ এন্টারপ্রিনার এগুলো নিয়ে হতে হবে তার মানে ফ্যাশন রিলেটেড কন্টেন্ট আপনি এখানে পাবলিশ করতে পারবেন অন্য কন্টেন্ট পাবলিশ করতে পারবেন না তারপর এই যে এক্সাম্পল অন আর্টিকল এখানে যে আপনি ক্লিক করে ওদের যে আর্টিকেলের এক্সাম্পলগুলো আছে এগুলো চেক করে তারপর আপনার ওইভাবে আর্টিকেলগুলো সাজাতে হবে তারপর হচ্ছে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন এই সব ব্যাপারগুলো মেনটেন করে আপনি যখন আপনার সাথে কন্ট্যাক্ট করে তারা আপনার আর্টিকেলটা দিবেন তখন সে আপনার একটা রেট দিবে সে তারা কত করে রাখবেন ঠিক আছে তারপর আপনার তাদের সাথে এগ্রি হইলে পরে আপনার তাদের পে করলে পরে তারা এটা পোস্ট করবে এই এই সিস্টেম হচ্ছে গেস্ট পোস্টিংয়ের বাকি সবগুলোর ক্ষেত্রে একই ব্যাপার ফ্যাশনে আমরা যদি কেউ টেকনোলজি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন আমরা টেকনোলজি রিলেটেড গেস্ট এইগুলো যেগুলো গেস্ট পোস্ট অ্যালাউ করে এগুলো আমরা খুঁজে বের করবো রাইট ফর আস তারপর কন্ট্রিবিউট ফর আস তারপর হচ্ছে পাবলিশ ফর আস এরকম বিভিন্ন ধরনের ইয়ে থাকে আপনার গেস্ট পোস্টের স্ট্রিং থাকে এক একটা থাকে একরকম থাকে কেউ এক একভাবে বলে এগুলো আমরা দেখে নেব তারপর হচ্ছে আরও কিছু স্পেসিফিক বিষয় হচ্ছে আমরা বলে দিতে পারি যে আমরা যে সব কমেন্ট সিস্টেম আছে শুধুমাত্র এই কমেন্ট সিস্টেমের মধ্যে কিছু কমেন্ট সিস্টেম যেগুলো আমাদের ভালো লাগে যেগুলোতে কমেন্ট করতে শুধুমাত্র এই কমেন্ট সিস্টেমের মধ্যে আমার কিওয়ার্ড রিলেভেন্ট যেসব সাইট আছে এই সাইটগুলো খুঁজে বের করে দিতে আমরা বলে দিতে পারি যেমন কিওয়ার্ড কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড দিব পাওয়ার্ড বাই ব্লগার মানে ব্লগার গুগলের যে গুগল প্লাসের যে অর্ডার আছে ব্লগ কমেন্টিং সিস্টেম আছে আমরা যদি এখানে দিই তো ওইটা আমাদের খুঁজে দিবে সে লাইফস্টাইল দিয়ে দেখতে পারেন স্পোর্টস দিয়ে দেখি এইটা দেখেন তাহলে আমি ইয়ে করে দিছি কমেন্ট তাদের জন্য আমি নির্দেশনা দিয়ে দিছি স্পোর্টস রিলেটেড কিওয়ার্ড থাকবে যেসব ওয়েবসাইট এইসব ওয়েবসাইট শুরু করাবো তারপর হচ্ছে যেগুলোতে পাওয়ার্ড বাই ব্লগার মানে ব্লগারের যে কমেন্ট সিস্টেম আছে ওই সিস্টেমটা এনেবল আছে ওইরকম সাইডে আমরা খুঁজে দিবা কিছু সাইড আমার খুঁজে দিছে পাওয়ার বাই ব্লগারটার মধ্যে গুগল প্লাসের ব্লগিং সিস্টেম এটা বেশিরভাগ এই সাইডই পাবো আমরা হচ্ছে ইয়েতে ব্লগস্পটের সাইট অনেকই ব্লগস্পটের সাইট ছিল আগে এখন হচ্ছে থার্ড পার্টি ডোমেইন দিয়ে এখানে অ্যাড করে করছে এরকম সাইট যেগুলো এগুলো হচ্ছে আপনার ব্লগার কম সিস্টেম যাই
যাতে কোনোভাবে হয়তো আগে গুগল এটা কাউন্ট হয়ে গেছে কিন্তু পরে উনি ইয়ে করে ফেলছে, অ্যাকাউন্ট সিস্টেমটা ডিসেবল করে দিচ্ছে, সে নাম্বার খুঁজে পাই নাই। নো কমেন্টস শো করতেছে, এখানে কোনো কমেন্ট উনি অ্যালাউ করে নাই, কিন্তু অ্যালাউ করে নাই কিন্তু হচ্ছে কি এই কমেন্ট যে সিস্টেমটা এটা হচ্ছে ব্লকার কমেন্ট সিস্টেম, মানে গুগলের এই যেটা সে গুগলের যে ডিফল্ট ব্লগিং কমেন্ট সিস্টেমটা আছে এটা ফলো করতেছে। তো এরকম আমরা স্পেসিফিক ব্লক কমেন্ট সিস্টেমগুলো নিয়ে আসতে পারি, যে আমি যদি শুধু এই ব্লক সিস্টেমে কাজ করতে ভাল লাগে আমার তখন আমি এইটাতে কাজ করবো খুঁজে বের করার জন্য। আমরা এখানে আরেকটা স্ট্রিং অ্যাড করে দিই আরও সুন্দর করে, অ্যালাউ কমেন্টস একটা স্ট্রিং অ্যাড করে দেখি কি পাওয়া যায়। যদি ইয়েতে আসে আপনি এইভাবে ডিরেক্টলি কমেন্ট করে ফেলতে পারবেন আপনার ব্যবহার করে গুগল প্রোফাইল ব্যবহার করে, অথবা আপনার এইরকম ব্লক সিস্টেম আরেকটা সিস্টেম থাকবে হচ্ছে আপনার নেম অর ইউআরএল ব্যবহার করে, নাম এবং ইউআরএল ব্যবহার করে। কোনোটাতে আপনি যখন নেমের ইউআরএল ইয়ে করবেন এখানে দেখবেন তিনটা অপশন থাকবে, নাম ইউআরএল এবং আপনার ইমেল, এভাবে তিনটা ব্যবহার করে পারবেন। গুগল প্রোফাইলগুলো কীভাবে ক্রিয়েট করবেন ভাই? গুগল প্রোফাইল হচ্ছে আপনার গুগলের যে অ্যাকাউন্টটা থাকবে ওটা ব্লগার ডট কমে, BLOGGR ব্লগার ডট কমে যখন আপনি সাইন ইন করে রাখবেন তখন আপনার একটা গুগল প্রোফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যানোনিমাসে দিলে মানে ডিরেক্টলি ইয়ে হয়ে যাবে, অ্যানোনিমাস মানে আপনার নাম ছাড়া ইয়ে হয়ে যাবে, পুশ হয়ে যাবে। ব্লগার ডট কমে ইয়ে করে করা যায় প্রোফাইল। Your comment has been saved and will be visible after blog owner's approval. তার মানে কি ব্লগ ব্লগ ওনার কমেন্টসের সেকশন রাখছে ঠিকই, আবার ওনার অ্যাপ্রুভালটা অ্যাড করে রাখছে, উনি যখন অ্যাপ্রুভ করবে ওই সময়গুলোতে ইয়ে হবে কমেন্টস অ্যাপ্রুভ করবে। তো আমরা এগুলো বেসিক্যালি বুঝতে পারবো কোনগুলোতে, যেগুলোতে হচ্ছে আগে থেকেই ইয়ে হয় হবে না বা ব্লগ ওনারের অ্যাডমিন অ্যাপ্রুভাল দিয়ে রাখছে। এই যে যেমন তার লাস্ট কমেন্ট হয়েছে 14 সালে, ঠিক আছে 14 সাল হয়েছে তার লাস্ট কমেন্ট, এরপরে আর কোনো কমেন্ট সে অ্যালাউ করে নাই, তার মানে এই ব্লগ আর হয় মরে গেছে আর নয় তো হচ্ছে সে অ্যাকসেপ্ট করে না। তো এরকম স্যার যেগুলো পাবো আমরা এগুলো আমরা ইয়ে করে ফেলবো, ইগনোর করে দেবো। সব কথা শেষ কথা হচ্ছে আমরা গুগলে যে ডাটাটাই চাই আমরা সার্চ স্ট্রিং ব্যবহার করে ওই ডাটাটাই কিন্তু কী করতে পারবো গুগল থেকে আমরা নিতে পারবো 100%। সে যদিও আমাদের ডাটা না দিতে পারে কিন্তু 95% এসে আমাদের রিলিভেন্ট ডাটা দেওয়ার চেষ্টা করবে।
তাহলে আমরা ইনশাআল্লাহ এগুলো করতে পারবো না? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কিভাবে ব্লগের ডাটা খুঁজে বের করতে হবে অথবা খুঁজে বের করতে হবে, গেস্ট খুঁজে বের করতে হবে, এগুলো আমরা সবাই প্র্যাকটিস করে করে করব। এই জন্য আমরা কি করবো, গ্রুপে যত জন আছি সবাই তিনজন তিনজন করে ভাগ হয়ে যাবো, তিনজনের তিনজন একটা টিম হয়ে ভাগ হয়ে যাবো। ভাগ হয়ে হচ্ছে আমরা এতক্ষণ যেভাবে সার্চ করছি এভাবে সার্চ করেই আমরা বিভিন্ন ডাটা নিয়ে আসবো। কিসের উপরে আমরা সার্চ করবো আমাদের কাছে তো আমরা জানি না, আমাদের নিশ ওইরকমভাবে আমাদের হয়তো কারো নাও থাকতে পারে। যেখানে আমরা কিছু নিশ আগে থেকে রেডি করে রাখছি, আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা অন্য বেশগুলো তারা করতেছে, এটাও আরেকটা বেছে করবে ওনারা বেছেটা করতেছে, আপনারা এখান থেকে ইনোভেশন অ্যান্ড ট্যাগ, ইনোভেশন অ্যান্ড ট্যাগ এটা হচ্ছে প্যারেন্ট। ল্যাপটপ অন করা লাগবে, ল্যাপটপ? হ্যাঁ, আপনার তো ল্যাপটপে ছাড়া এগুলো রিসার্চ কেমনে করবেন? আমি আমি অন করি না, অন করতেছি না, এখন অন করতে হবে না, আপনারা এগুলো কাজ পরে করবেন আর কি, এখন করতে হবে না, পরে বলতে আপনাদের হোম ট্যাগ হিসেবে থাকবে, তারপরে মার্কিং থাকবে কে কতটুকু করতে পারছেন। স্যার আমাকে মনোর ভাই সাথে দিয়েন প্যারেন্ট আর হচ্ছে নিশ অ্যাপ্রোচ ব্লগ জি 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 আমরা একলো কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কতর আগে শেষ করতে দেন। প্যারেন্ট নিশ হচ্ছে আমরা যে মেইন নিশ নিয়ে কাজ করব এটা হচ্ছে প্যারেন্ট নিশ, আর তার আন্ডারে যে আরো ছোট ছোট নিশ থাকে এগুলো হচ্ছে আমাদের নিশ। তো নিশের আন্ডারে যে আবার আমরা কি করতে পারবো, নিশের কিন্তু যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড আইডিয়াতে দেই দেখবেন অ্যাক্সেসিবিলিটি বা অ্যান্ড্রয়েড যদি আমরা নিয়ে করি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে করি, এরার দিয়ে যদি আমরা কিওয়ার্ড সাইটের মধ্যে দিই গুগল, যারা যাদের ইয়ে নাই প্রিমিয়াম সফটওয়্যার নাই তারা তো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যান দিয়ে আমরা এগুলো করতে পারবো। এই এই নিশটা দিব, দেওয়ার পরে এখানে কিওয়ার্ডস আইডিয়া পাবো, কিওয়ার্ডস আইডিয়ার মধ্যে দেওয়ার পরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড আরও যে কিওয়ার্ড আছে ওইগুলো বের করতে পারবো। আমরা তিনজন তিনজন করে ভাগ হবো, ভাগ হয়ে প্রত্যেকই রকম একটা করে নিশ নিব, নিশ নিয়ে ওই নিশের ইংলিশে যতগুলো ব্লক সাইড আছে এগুলো খুঁজে বের করবো প্রতিজনে 100টা করে। তারপর হচ্ছে যদি আমরা এখান থেকে এই নিশের ইংলিশে 100টা না পাই, 20টা পাইছি এরপর আর পাওয়া যায় না, তখন খুঁজে বের করবো এই নিশের মধ্যে আর কী কী কিওয়ার্ড আছে যেগুলো পপুলার, সার্চ বলে আমরা তো গুগলে দেখাই এই কিওয়ার্ড প্যানারে, ওখান থেকে খুঁজে বের করে ওই কিওয়ার্ডটা টার্গেট করবো, টার্গেট করে তখন ওইটা থেকে আবার খুঁজে বের করার চেষ্টা করবো। তো এরকম আমাদের এই গ্রুপের যেই কজন আছি সবাই তিন ভাগে ভাগ হয়ে এই কাজগুলো করবো। এরপর হচ্ছে প্রথম কাজ কী করতে হবে, আমি যে ব্লগটা পাবো ওই ব্লগের ইউআরএলটা এখানে দিতে হবে, দেওয়ার পর আমাদের যে ব্লগের ইউআরএলটা থাকবে এটা কোন ডোমিন এক্সটেনশনে আছে এটা আইডেন্টিফাই করে ডোমিন এক্সটেনশনের গড়ে এটা বসাতে হবে। যেমন ধরুন আমাদের প্রথম ডোমিনটা ছিল .cg/ আগে যেটা থাকে এটা হচ্ছে ডোমিন এক্সটেনশন, এরপরে ডোমিন এক্সটেনশন হচ্ছে .com, এই যে নামের পরে ডট তারপর স্পেশাল আগে এটা আছে, এরপর এক্সটেনশনটা হচ্ছে .es, এই যে আমরা এই .es এখানে বসাইছি। তারপর হচ্ছে ব্লগের ক্যাটাগরিটা কি, কোন ক্যাটাগরির ব্লগ এটা, যদি ফ্যাশন রিলেটেড ব্লগ হয় কারণ আমরা আগে একটা ব্লগ দেখে আসছি এটা শুধু ছিল ফ্যাশন রিলেটেড, এই যে এটা যেটা ছিল ফ্যাশন রিলেটেড এটা কি ফ্যাশন ব্লগের নাম আমরা এখানে ক্যাটাগরি দিব ফ্যাশন, যেটা হচ্ছে লাইফস্টাইল নিয়ে কথা বলে ওটার ক্যাটাগরিতে দিব আমরা লাইফস্টাইল, আর যিনি হচ্ছে ইয়ে না টেকনোলজি নিয়ে কথা বলে ওনার ক্যাটাগরিতে দিব আমরা টেকনোলজি, আর যার কোনো ক্যাটাগরি খুঁজে পাবো না উনি হচ্ছে ওই এটাতে ক্যাটাগরি দিব শুধু ব্লগ, কারণ এটা ব্লগিংয়ের যা কিছু হবে সব কিছু নিয়ে এসে এখানে ডিসকাস করে, এই জন্য আমরা এখানে ব্লগ দিয়ে দিচ্ছি, তার কোনো ক্যাটাগরি নেই। এরপর হচ্ছে যদি আমরা ব্লগের যে কমেন্ট সিস্টেমটা এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা ফেসবুক কমেন্ট সিস্টেম না টুইটার কমেন্ট সিস্টেম না হচ্ছে ওয়ার্ডপ্রেস কমেন্ট সিস্টেম না হচ্ছে গুগল কমেন্ট সিস্টেম, যে কমেন্ট সিস্টেমটা থাকবে ওটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা কমেন্ট সিস্টেমের নামটা এখানে দিয়ে দেব, আর যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে দেওয়ার দরকার নাই। তারপর যে কমেন্ট করলে এখানে অ্যাপ্রুভ করে কি না, অন্যদের কমেন্ট দেখো আমরা এটা বুঝতে পারবো, অন্যরা কমেন্ট করার পর এটা অ্যাপ্রুভ হয়েছে কি না, যদি দেখি অন্যরা লিঙ্ক সহ কমেন্ট করছে অথবা অ্যাঙ্কর টেস্ট করে কমেন্ট করছে এখানে অ্যাপ্রুভ হয়েছে
বা রিসেন্ট অ্যাপ্রুভ হয়েছে অথবা এক বছর আগে অ্যাপ্রুভ হয়েছে, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা অ্যাপ্রুভ হয়, আমরা কেন অটো অ্যাপ্রুভ দিয়ে দিব, অটো অ্যাপ্রুভে ইয়েস দিব, এখানে অটো দিয়ে দিয়ে দিচ্ছে তারা, এখানে ইয়েস দিব এটা। তারপর হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভালের দরকার পড়ে কি না, তাহলে ডু ফলো ব্যাকলিং ইয়েস লিখবো, আর যদি না হয় ন ফলো লাগবে, যখন পিন্টারেস্টে যখন আমরা কমেন্ট করছিলাম তখন ডু ফলো ব্যাকলিং হয় নাই, ন, আর এখানে ন দিয়ে দিব যদি ন ফলো ব্যাকলিং হয়, আর যদি ডু ফলো ব্যাকলিং না হয় তাহলে ডু ফলো ঘরটা ফাঁকা দিয়ে দিব, এটাতে ডু ফলো ব্যাকলিং হয় নাই, এটা এখানে ন দিতে হবে, কিছু দিতে হবে না, আর শুধু ন ফলো জায়গায় ইয়েস দিয়ে দিব, শেষ। তারপর লগ ইন আর সাইন আপ ইয়ে করতে, আপনার কমেন্ট করতে লগ ইন করা কি মাস্ট বিল দরকার পড়ে নাকি, যদি দরকার পড়ে ইয়েস, আর দরকার না পড়লে আর কিছু দেওয়ার দরকার নেই। আর ডিএর জায়গায় এটা আসছে না, এটা হচ্ছে আপনার রিপোর্ট মেক করার পরে আমি টুলসের ব্যবহার দেখাবো কীভাবে একসাথে সবগুলো ডিএর বের করে এখানে আপনি বসে দিতে পারবেন। তারপর হচ্ছে টিম নিন, যে তিনজনে ভাগ হয়ে টিম করবেন এই তিনজনের মিলে একটা টিমের নাম দিবেন, এখানে টিমের নেমের জায়গায় আপনার নামটা আপনাদের টিমের নামটা বসাই দিবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, যে তিনজন মেম্বার থাকবেন প্রজেক্ট রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, নেমের জায়গায় প্রজেক্ট রুমের নেম দিবেন, ইমেলের জায়গায় প্রজেক্ট রুমের নেম দিবেন, আর হচ্ছে ফোনের জায়গায় ফোন নাম্বার জায়গায় প্রজেক্ট রুমের আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনাদের এই কাজ কমপ্লিট হয়ে গেল। আর মাস্ট বি প্রত্যেকজনে ইয়ে করে 100 টাকা করে করতে হবে, কারণ আপনি যদি মূল ইয়ে আন্ডারে না পান তখন আপনি ওইটার যে সাব ক্যাটাগরি থাকবে কিওয়ার্ডগুলো থাকবে ওইগুলো খুঁজে নেবেন, তাহলে আমরা প্রত্যেকে এখান থেকে এইভাবে নিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের রিপোর্টটা আমরা কীভাবে মেক করবো, এটা তো এখান থেকে জাস্ট ইয়ার আইডিয়াটা পাইলাম, আমরা রিপোর্টটা আলাদা একটা এক্সেল শিট ওপেন করবো, গুগলের যে স্প্রেডশিটটা আছে সেটা ওপেন করবো, ওপেন করার পর একটা মিনিট দেখাই আমি, এই যে আমরা এইভাবে টাইটেল করে নিব আমাদের ব্যাচের নাম দিয়ে, তারপর হোম পেজ টু, তারপর আমাদের প্রত্যেকের যে টিমটা থাকবে টিম নামটা এখানে দিয়ে দিব, আর রিপোর্টিং ডেট দিয়ে দিব। তারপর এক্সেল শিটের ফার্স্ট যে শিটটা থাকবে, এক্সেল শিট এরকম করা যায় মানে একাধিক শিট মেক করা যায়, ফার্স্ট শিটে শুধু আমরা টিমের নাম দিব, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল, ফোন নাম্বার, শেষ। তারপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ইয়েতে সেকেন্ড পেজে, বা এখান থেকে আমরা আরেকটা এখানে যদি আমরা প্লাসের মধ্যে অ্যাড শিটের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের একটা নতুন শিট ওপেন হবে, তো নতুন শিট যেটা ওপেন হবে ওটার এইভাবে উপরে নাম্বারিংটা করে নিব, উপরের যে ইয়েগুলো আছে প্রথম মধ্যে টাইটেলগুলো দিয়ে টাইটেলিংটা করে নিয়ে তারপর হচ্ছে এখানে ইয়ে করে নিব। এই যে নেম ওয়ান আমি লিখে রাখছি, নেম ওয়ানে হচ্ছে টিম মেম্বারের এক নম্বর টিম মেম্বার যারা তিনজন থাকবে না, তিনজনের মধ্যে প্রথমজন এখানে ওনার নাম লিখে রাখবে, দ্বিতীয় জন এই দুই নম্বর শিটের নাম লিখে রাখবে, আর তৃতীয় জন তিন নম্বর শিটের নাম লিখে রাখবে, কারণ আপনারা যখন কাজ করবেন কাজ করবেন একই সাথে টিম ওয়াইজ, কিন্তু যার যার বাসায় বসে কাজ করবেন, আর কথা হচ্ছে যদি একজন সমস্যায় পড়েন কোনো কিছু বুঝতেছেন না তখন অন্যজনের থেকে হেল্প নেবেন, আর যে যে শিটে মানে যার নামে যে শিটটা থাকবে ওনার কাজটা শুধু ওনার শিটে থাকবে। যেমন এখানে নেম ওয়ানের কাজ শুধু ছিল বায়োটেক নিয়ে, বায়োটেক এই নিচটা নিয়ে যতগুলো ইয়ে পায় ব্লক সে খুঁজে পাবে সবগুলোর ইউআরএল লিস্টটা এখানে বসাবে। এইভাবেই আপনারা যে তিনটা নিস্ত নেবেন একটা টিমে, এরকম প্রথম জনে ফার্স্ট নিস্টটা নেবেন, সেকেন্ড জনে সেকেন্ড নিস্ট, থার্ড জনে থার্ড নিস্ট, এইভাবে সেকেন্ড জনে করবেন সেকেন্ড নিস্টটা নিয়ে কাজ, এই যে বিডি নিয়ে কাজ, আর তিন নাম্বার যিনি থাকবেন উনি করবেন এয়ারপোর্টের নিস্টটা নিয়ে কাজ, সবার টাইটেল এইভাবে থাকবে। তিন জনের এক নিস্ট হওয়া যাবে না, না এক নিস্ট হওয়া যাবে না খুব দ্রুত কাজ করতে পারবেন। হ্যাঁ স্যার, ভিডিওটা তো আপলোড দিয়ে দিবেন না? হ্যাঁ ভিডিওটা এখনই আপলোড দিয়ে দিব। কি হচ্ছেটা কি স্যার, আমার তো নেটওয়ার্ক একেবারে স্লো, স্ক্রিন দেখা যাচ্ছে না আর কি। এই টিম কি আপনি করে দিবেন না টিম আমাদের নিজেদের মধ্যে করে নিতে হবে? আপনাদের আমি ব্যাচের ডাটা ভেজ দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা আপনাদের
উপরে এবং নিচে এরকম করে শুরুর থেকে যারা গ্রিন কালারে থাকবেন তারা নিজের টিম নিয়ে করে নেবেন। আমি বলি আপনার ডাটাবেসটা এখান থেকে ইয়ে করলে ওপেন হবে, দেখতে আমরা বুঝতে পারবো কারা কারা আছে। না স্যার আমার মনোরভাইয়ের সাথে দিলে ভালো, স্যার যে কমিউনিকেশনটা ভালো আছে। কমিউনিকেশন আপনারা কাজের ক্ষেত্রে তাহলে লইব, ওনার বাসা যেতে পারি আমি, কাছে আছে আমার জন্য। অন্যদের সাথে করেন মনোরভাই, অন্য বিষয় লাগবে আপনি হেল্প করবে, আপনার লাগবে অন্য বিষয় হেল্প করবে আপনার, অন্যদের সাথে না আমরা আবুল আবুল খায়ের ভাইয়ের সাথে একসাথে থাকি স্যার, আমরা ভালো হবে একসাথে থাকলে। আমি বলতেছি কি ওনার পরের দুজন নিয়ে, আর যদি উনি একটিভ না থাকে ওনার পরের তিনজন থেকে গ্রিন কালারের আমাদের জাইউল ভাই মনে হয় জিয়াউল ভাই, জিয়াউল ভাই রাসেল ভাই আব্দুল মনে হয় মাহদি, এই তিনজনে করবেন। তারপরে যে তাহমিদ হাসান উমর ফারুক ভাই, এরপরে তিনজন, মানে এইভাবে আপনারা সিরিয়াল এলিমেন্ট রিভিউ নেবেন। যারা যারা টিম করবেন আপনার পাশে যে দুজন থাকবে নিচের দুজন থাকবে তাদের নক করবেন, অথবা যে আপনি জিয়াউল ভাই দেখেন যে আপনার উপরে জামিন ভাই আপনার নক না করতেছে আপনি ওনার নক করে ওনার আপনার টিমে নিয়ে আসবেন। উনি যদি না আসে বা উনি ইনএক্টিভ থাকে আসতে চান না তাহলে আপনি ওনার বাদ দিয়ে আপনার নিচের জন নিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তিনজন তিনজন করে আপনারা টিম করবেন, টিম করে আপনারা টিমের নাম দিয়ে কারা কারা আছে এগুলো হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ করে দিবেন। আমাদের নামগুলো তো দেখা যাচ্ছে না, এই যে আপনার সবার নামে আছে এখানে, আরিফ মনোয়ার তরোয়ার ভাই, এই যে মনোয়ার ভাই খায়ের মনোয়ার পাশাপাশি আছে, তার আমার তো নাম নাই, আমার নাম নাই, কে বলছিল নাম নাই, তাহলে তো ভালো হয়, এমডি সাহেব আমার সাথে দিলেন আবুল খায়ের মনোয়ার আর সারোয়ার হোসেন এই তিনজন। সারোয়ার জাহান সারোয়ার ভাইকে নক করেন, সারোয়ার জাহান এমডি সাহেব আমার সাথে নাই, আপনি বেস্ট করে আসেন না, জি জি আমরা তো 9 থেকে আসছি, 9 থেকে ডিএম 9 থেকে ডিএম 12 আইছি স্যার, না আপনার ডাটা দেওয়ার কথা, আচ্ছা আমি সাদিত তো ছিল গতকালকে, ডাটা তো ছিল এখানে আমি আপাতত এখানে আপনার নাম পেস্ট করে রাখলাম। সাদিন ভাই আপনার এরকম তিনজন নিয়ে নিছেন, তো যারা এইভাবে নিয়ে নিবেন তারা গ্রুপের মধ্যে বলে দিবেন, গ্রুপ করে আমরা এই তিনজনের গ্রুপ, আমরা এই তিনটাকে ক্যাটাগরি নিয়ে নিছি, তারপরে তিনজন যারা নিবেন আপনারা এভাবে গ্রুপ করে গ্রুপে আপনারা যে তিনটা নিয়েছেন এটা বলে দেবেন, তাহলে অন্যরা এই এই জিনিসটা কি করবে না সিলেক্ট করবে না, নয়তো একই জিনিস বারবার অন্যরা সিলেক্ট করবে। এরকম যদি আপনাদের টিম বেশি হয় আর দেখেন এখানে ইয়ে হচ্ছে না, এই আপনাদের নিঃশেষ হয়ে গেছে তখন আমাকে বলবেন আমি এখান থেকে দিয়ে দেবো ইনোভেশন অ্যান্ড টেক থেকে, ও না সরি আপনাদের ইন্ডাস্ট্রি থেকে না, ইন্ডাস্ট্রি দেওয়া হয়ে গেছে আপনাদের এবার ইনোভেশন অ্যান্ড টেক থেকে, আপনার টিমের জন্য
তিন গ্রুপের জন্য এই তিনটাই নিয়ে যান। নিয়ে গিয়ে যাওয়ার পরে ক্রিপ্টো কারেন্সি কোনটা দেখার না স্যার, খালি হুনরাম আপনি দেখতেছেন না? এ মনোয়ার ভাই আপনি নেন তিনটা নেন আমাদের জন্য। এই যে অ্যাক্সেসিবিলিটি আমি দেখ আমি কোনটা দেখলাম না ভাই, কিচ্ছু দেখিয়েন না আপনি দেখো। আমি দেখছি, আমি ফাইল শেয়ার করব, ফাইল শেয়ার করলে পরে আপনারা এখান থেকে দেখে তাও নিয়ে যাবেন। আর যারা যে টিম যে তিনটার ক্যাটাগরি জি ফাইল শেয়ার করলে আমরা নিয়ে নেব স্যার। যে টিম যে ক্যাটাগরি গুলো সিলেক্ট করবেন এগুলো আবার গ্রুপে বলে দিবেন, তাহলে অন্যরা এটা নেবে না, বলে দিবেন যে আপনারা নিয়ে নিচ্ছেন আপনারা নিয়ে না। জি আচ্ছা স্যার, ওই মেসেজে বলে দিব তো স্যার, ওই যে WhatsApp গ্রুপেই। হ্যাঁ WhatsApp গ্রুপে বলে দিবেন। আমি যে দিলাম ক্যাটাগরির জন্য যে ইওটা ফলো করবেন ওটার স্পেশালের লিংকটা দিছি, তারপর হচ্ছে আরেকটা দিছি যেটা ইওর জন্য ফলো করবেন আপনার রিপোর্টের জন্য। স্যার আমি অন্য একটা জিমেইলে ক্লাস অ্যাটেন্ড করছি, কি কোনো প্রবলেম হবে? না সমস্যা নাই মনোয়ার, আগে যে জিমেইল ছিল সেটা থেকে আমি লগ আউট দিয়ে মানে অন্য একটা জিমেইলে লগইন করছি। উমর ফারুক ভাই কি দুইটা বেশি কাজ করতেছেন? মহসিন আহমেদ আছেন। আপু আপনি আপনার কারো থেকে আপনার আপনি এতক্ষণ কথাই বলেন, আমি তো ভাবিনি আপনি আছেন কিনা। আপনি আপনার উপর আছে ইসরাত জাহান আপু অথবা হচ্ছে রাসেল আহমেদ ভাই আছে, এদের সাথে এই গ্রুপই পাবেন। গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার গ্রুপটা জেনে নেবেন, অথবা আপনি নিজে তাদের সাথে কন্ট্যাক্ট করে গ্রুপ মিট করে ফেলবেন। স্যার এমডি মনোয়ার প্রেজেন্ট দিছেন, এমডি মনোয়ার হোসেন। এই যে আমার পরে জি এস আছে স্যার, মনোয়ার হোসেন। সরোয়ার জান ভাই কি আছেন আজকে? স্বাধীন ভাই আপনি ব্লগ খুঁজলানি? আপনি তো আমার খুঁজলানি খুলিয়ে দিতাম। জি আমি এক্সটেন্ডেড সরি ভাই, আসলে সময় কি তা না। আচ্ছা দেখি আজকে রাত্রে যে সুযোগ পেয়েছিল আজকে রাত্রে খুলে দিলাম।
আমি ট্রাই করছিলাম চেঞ্জ হইছে না আরকি রাতে এমন নতুন তো বুঝলাম না আচ্ছা আচ্ছা অসুবিধা নাই অসুবিধা নাই জি জি অসুবিধা নাই আপনি আমারে 11টার সময় একবার নক করুন জানো আচ্ছা 11টা 12টা একটা নক করুন আচ্ছা আচ্ছা সবাই শুরু থেকে এইভাবে হিসাব করে করে দাদা গ্রুপে মিট করে নিন একজন প্রত্যেকটা গ্রুপে একজন যুক্ত হয়ে সবাই গ্রুপে মিট করে নিন কষ্ট করে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আপনাদের সাথে আগামী কালকে দেখা হইতেছে আইডা এই রিপোর্টটা আপনারা পরশুদিন দিবেন জি বুঝছি আল্লাহ হাফেজ Left-leaning.